স্লাইডের ফার্স্ট স্লাইডে যেটা বলেছি যে আমাদের ক্লিনিক্যাল এনজাইমোলজি, এটার আমরা ডেফিনিশনটা বলেছি এবং এটার ডেফিনিশনে তিনটা ওয়ার্ড থাকে, সেই তিনটার ইম্পর্টেন্স বলেছি। এরপর আমরা কি বলেছি, তিনটার ইম্পর্টেন্স এর তিনটার উদাহরণ যেটা আমাদের ভাইবারতে লাগবে এটা বলেছি। এরপর আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমরা আইসো এনজাইম এসছি, তাই না? এখন আমরা পড়ছি হচ্ছে তোমার ক্রিয়েটিন কাইনেস, ক্রিয়েটিন কাইনেস বা ক্রিয়েটিন ফসফোকাইনেস দুইটাই কারেক্ট। এবং আমরা এখানে দেখো অলরেডি মার্ক করে দিয়েছি সিকে ওয়ান বা সিকে বিবি, যেটা সেটা ব্রেনে, সিকে এমবিটা তোমার হার্টে। সিকে এমবিটাই আমার কার্ডিয়াক মার্কার হিসেবে কাজ করে, আর এমএমটা তোমার স্কেলেটাল মাসেলে থাকে, যে কোনো ধরনের মাসেল মাসকুলার ডিস্ট্রফি বা কোনো মাসেলের কোনো ডিজিজে সিকে এমএমটা এলিভেটেড হয়ে যায়। আচ্ছা, এর পরেরটা আসো, এরপর দেখো ল্যাকটোজ ল্যাকটেড ডিহাইড্রোজেনেস, ল্যাকটেড ডিহাইড্রোজেনেস যেটা, ল্যাকটেড ডিহাইড্রোজেনেসটা হচ্ছে তোমার পাঁচটা সাব ইউনিট থাকবে এখানে। এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আপু বলছি কারণ এটা একদমই লাগবে, এটা ছাড়া হবেই না। তো ল্যাকটেড ডিহাইড্রোজেনেস যেটা, সেটা তোমার হচ্ছে, আচ্ছা আরেকটা কথা একটু বলি যে সিকে এমবি যেটা, হ্যাঁ সিকে এমবি নর্মাল কাউন্ট লাগে, মানে নর্মাল ভ্যালু, সিকে এমবি নর্মাল ভ্যালু বলা হয় 10-50 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। আর ল্যাকটেড ডিহাইড্রোজেনেস এর ক্ষেত্রে নর্মাল আমরা নর্মালি এটা পাই হচ্ছে, নর্মাল যেটা ভ্যালু বা লিমিট সেটা হচ্ছে 50-200 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এই সব এনজাইমের ইউনিট হবে ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, ঠিক আছে? আপু আরেকবার একটু ইউনিট গুলো, এমবি হচ্ছে 10-50 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, আর হচ্ছে ল্যাকটেড ডিহাইড্রোজেনেস হচ্ছে 50-200 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এরপর আসো হচ্ছে ল্যাকটেড ডিহাইড্রোজেনেস কোথায় পাই, এটা আমরা হার্ট লিভার মাসেল এসব আরবিসি এই জায়গাগুলোতে পাবো। আচ্ছা, এলডিএইচ হচ্ছে তোমার পাঁচটা, এখানে দেখো এলডিএইচ 1, 2, 3, 4, 5, এবং এখানে সব এলডিএইচ 1 যেটা সেটাতে তোমার সাব ইউনিট গুলোর নাম কম্পোজিশন মনে রাখতে হবে। এইচ 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 এটা জিজ্ঞাসা করে, খুব জিজ্ঞাসা করে, এলডিএইচ টাও খুব জিজ্ঞাসা করে। এখানে দেখো কোনটা কখন এলিভেটেড হবে, এলডিএইচ 1টা মেইনলি আমরা যেখানে পাই সেটা হচ্ছে তোমার হার্টে থাকে, তো এটা তোমার অ্যাকিউট এমআই তে এলিভেটেড হবে। এলডিএইচ 2টা তোমার আরবিসি তে মেইনলি পাই, সো হেমোলাইসিস বা তোমার হেমোলাইটিক এনিমিয়াতে এলিভেটেড হবে। কিন্তু দেখো এখানে কিন্তু এলডিএইচ 1 কিন্তু তোমার আরবিসি তে থাকে, আবার এলডিএইচ 2 যেটা সেটা কিন্তু তোমার হার্টেও থাকে, ঠিক আছে? তো এলডিএইচ 3টা তোমরা এরকম লাংস স্প্লিন এসব জায়গাগুলোয় পাই, এলডিএইচ 4, 5 তোমার লিভার স্কেলেটাল মাসেল এসব জায়গাগুলোতে আমরা পাই, ঠিক আছে? তো এগুলো তো ইম্পর্টেন্ট না, এলডিএইচ প্রত্যেকটা এলডিএইচ এর তোমার টিস্যু ডিস্ট্রিবিউশন মনে রাখলে ভালো, 1 আর 2 অবশ্যই মনে রাখতে হবে, বাকিগুলোও যারা ভালো মার্ক পেতে চাও একটু মনে রাখবা। তোমরা যদি টিস্যু ডিস্ট্রিবিউশন পারো এমনি বলতে পারবা যে এটা কখন এলিভেটেড হয়, ঠিক আছে? এই দুইটা আইসো এনজাইম খুব জানতে যায়। এখানে দেখো এলডিএইচ এর নরমাল ভ্যালুটা কি বলছিলেন, তো একবার বলবেন। এলডিএইচ এর নরমাল ভ্যালু হচ্ছে 50-200, 50-200 ইন্টারন্যাশনাল ইউনিট। 10-50 এটা কোনটা নরমাল ভ্যালু ছিল? 10-50 ইন্টারন্যাশনাল ইউনিট এটা ছিল হচ্ছে তোমার সিকেএমবি, সিকেএমবি, ঠিক আছে? একটু আগে বলছি না সিকে 2 বা সিকেএমবি একটা আছে, ওই সিকে 2 এর এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে তোমার কার্ডিয়াক মার্কার। জি থ্যাংক ইউ। এরপরে হচ্ছে কার্ডিয়াক মার্কার, আমরা একটু আগে কার্ডিয়াক মার্কার মার্কার করছিলাম, রাইট? আমরা এখন একটু মার্কারে চলে আসি। কার্ডিয়াক মার্কার হচ্ছে এটা এটা কিছু বায়োকেমিক্যাল সাবস্টেন্স আছে যেগুলো আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনে মায়োকার্ডিয়াল ইনফার্কশনটাকে ডিটেক্ট করতে পারি তাদের কোয়ান্টিটি বা তাদের প্রেজেন্সটা দেখে ব্লাডে, ঠিক আছে? দুই ধরনের কার্ডিয়াক মার্কার আছে তোমরা জানো, কিছু আছে তোমার এনজাইম আর কিছু আছে তোমার প্রোটিন। এনজাইমের মধ্যে আছে তোমার সিকেএমবি মাত্র যেটা বললাম বা সিকে 2 বলেছি, রাইট? সিকেএমবি যেটা তোমার হার্টে থাকে বা মায়োকার্ডিয়ামে থাকে, এএসটিটা থাকে এনজাইমের মধ্যে, অ্যাসপার্টেট ট্রান্সামাইনেস বায়াসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেস, আর হচ্ছে এলডিএইচ 1। একটু আগেই বুঝতে, তাই না? এলডিএইচ 1টা তোমার প্রিডমিনেন্টলি থাকে হার্টে, আর এলডিএইচ 2টা হচ্ছে প্রিডমিনেন্টলি ইন দা আরবিসি। তো এই তিনটা হচ্ছে তোমার এনজাইমের মধ্যে, আর আদার কিছু প্রোটিন আছে যেমন ট্রপোনিন আই, ট্রপোনিন টি, মায়োগ্লোবিউলিন, এগুলো মায়োগ্লোবিন, এগুলো হচ্ছে তোমার কার্ডিয়াক মার্কার হিসেবে ইউজ হয়। মানে এমআই কারো যদি হয়, এখানে ছবিটা দেখো লোকটার চেস্টে হাত দিয়ে আসছে, মানে একটা প্রতীকী ছবি, তো এরকম যদি এমআই কারোর হয় তো এই এনজাইম গুলা ইলিভেটেড হয়, কারণ বা প্রোটিন গুলো ইলিভেটেড হয়, কারণ এনজাইম গুলো হচ্ছে তোমার প্লাজমা নন ফাংশনাল এনজাইম, আর প্রোটিন গুলো হচ্ছে তোমার মাসেলের যদি মায়োকার্ডিয়ামে ড্যামেজ হয় তাহলে এই প্রোটিন গুলো বেশি বেশি রিলিজ হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? এই যে এটা তোমার এদের এবিসি থেকে নেওয়া চার্ট, এটা অবশ্যই পারতে হবে। এখান থেকে আসলে কি জানো, আমার মনে আছে আমরা যখন ফার্স্ট প্রব দিয়েছি আমাদের
দিনের হচ্ছে কার্ডিয়াক মার্কারের একটা শর্ট নোটিশ ছিল। তো শর্ট নোট আসলে যেটা হয় যে এই চার্টটা যারা আয়ত্ত করতে পারো তারা তো এমসিকিউ তে পারবা, তাদের ফাইদা আপু এটা মনে লাগবে। হ্যাঁ এইটা তোমরা যে কটা মনে রাখতে পারো সেটাই ভালো। আপু আসলে আপুদের সময় যেটা হয়েছিল যে আমরা মুখস্থই করেছিলাম, কারণ এটা এবং এটা মুখস্থ করলেও আলটিমেটলি তোমার অনেক উপকার হয়। যেমন দেখো এখানে এই একটা চার্ট থেকে তোমার এমসিকিউ তে প্রশ্ন হতে পারে, এই একটা চার্ট থেকে তোমার যদি শর্ট নোট আসে তাহলে তোমাকে কার্ডিয়াক মার্কার উপর এটা লিখে দিলে তোমার সাথে তুমি যদি ডেফিনেশনটা দাও একটা ছবি দাও ফুল মার্ক ইনশাল্লাহ পাবা, না পাইলেও 90% নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। এরপরে আসি সাপোজ তুমি শর্ট নোট অ্যান্সার করলে না, এমসিকিউ তুমি উপদশ করে উপদশ বিশ করে তাকাও, সেটা আমার কোনো সমস্যা না। এরপর আসলে হচ্ছে ভাইবা, যেটা তুমি কোনোভাবে আমি তুমি কোনোভাবে এড়িয়ে যেতে পারবো না। টিচাররা যেভাবে জিজ্ঞেস করে একটা পেশেন্ট, ধরো তোমার সিনারিও বেস কোয়েশ্চেন হয় এখান থেকে। হ্যাঁ যেমন ধরো একটা পেশেন্ট তার এমআই হইলো, সে একটা প্রত্যন্ত অঞ্চলে থাকে, সে ধরো তোমার সন্দীপ বা হাতিয়ে থাকে, সে হচ্ছে তার ঢাকায় আসতে হয়েছে বা ওখানে তার ভালো ট্রিটমেন্ট পায়নি বা জানতে পারেনি, সে তোমার কাছে আসছে হচ্ছে 7 দিন পরে, ঠিক আছে 7 দিন পরে তোমার কাছে আসছে, তার 7 দিন আগে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছিল, তুমি এখন তাকে কি দিবা? তুমি কি তাকে মায়োগ্লোবিন দিবা? মায়োগ্লোবিন কিন্তু ওই টাইমে তোমার পিকে আসবে না। তারপর তুমি কি কার্ডিয়াক ট্রপনি নাই দিবা? দেখো টাইম টু পিক, পিকের টাইমটা দেখলে বোঝা যায় যে আমরা কোন সময় কোনটা দিব। বা একটা জিনিস দেখো, ইনিশিয়াল রাইজ হচ্ছে এই সময়ের মধ্যে, পিকে আসতেছে কোন সময়, আর টাইম টু রিটার্ন নর্মাল মানে একদম আগের মতো নর্মালে চলে আসছে কখন। তো দেখো আমার মায়োকার্ডিয়াম যখন ড্যামেজ হইলো তখন হচ্ছে হঠাৎ করে এটা রাইজ হলো, একটা টাইম ওরা পিকে থাকলো আবার এটা একদম কমে গেল। তার একটা ছবি আছে, এই ছবিটা দেখো, এই গ্রাফটা দেখো যে একটা টাইম ওরা কম থেকে আস্তে আস্তে বাড়ে পিকে যায়, সবগুলারই এখানে ছবি আছে কয়েকটা মানে কয়েকটার আর কি। তো আবার আস্তে আস্তে দেখো নর্মালে চলে, সরি দেখো একটা টাইমে পিকে আসছে, পিক থেকে আবার আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার যেই টাইমটা তোমার কাছে পেশেন্ট আসছে ওই টাইমটাই যেই এনজাইমটা পিকে থাকার সম্ভাবনা আছে ওই এনজাইমের টেস্টটা তোমাকে দিতে হবে, কারণ পেশেন্টের টাকা তুমি নষ্ট করতে পারবে না, তাই না? মানুষ তো এখন অপ্রয়োজনীয় টেস্ট লিখলে কিন্তু ধরে ডাক্তারদের কিন্তু খুবই খারাপ অবস্থার জন্য। তো আমি তুমি চাইলে কিন্তু একটা অপ্রয়োজনীয় টেস্ট লিখে দিতে পারবো না। সে আসছে তোমার কাছে 10 দিন পর, এখন 10 দিন পরে আসার পরে তুমি যদি তাকে এমন একটা টেস্ট দাও যেটা দিয়ে তুমি ডায়াগনোসিস করতে পারছো না, বা 3-4টা টেস্ট দাও, এটাও পেশেন্টের জন্য জুলুম হয়ে যাবে। তো কেউ যদি তোমার কাছে 10 দিন বা 7 দিন পরে আসে তুমি তাকে কি দিতে পারো? কার্ডিয়াক ট্রপনিন কি দিতে পারো? বা তুমি তাকে এলডিএইচ দিতে পারো? সবচেয়ে ভালো হচ্ছে এলডিএইচ দেওয়া। তো এলডিএইচ হচ্ছে গিয়ে সব জায়গায় মোটামুটি থাকে, দেখো এটা কিন্তু রিটার্ন টু নর্মাল হইতে তোমার প্রায় 7 দিনের বেশি লাগে। আর যদি কার্ডিয়াক ট্রপনিন টি থাকে, মানে টিচাররা আসলে প্রশ্নটা এভাবেই করে যে একটা পেশেন্ট আসলো তোমার কাছে 8th day বা হচ্ছে তোমার 6 দিন পরে বা 5 দিন পরে, তুমি তাকে কি টেস্ট দিবা? তো আমি দেখতেছি যে সবচেয়ে পিকে থাকার চান্স আছে তোমার কার্ডিয়াক ট্রপনিন টি আর হচ্ছে এলডিএইচ, তারপর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার এলডিএইচ। ট্রপনিন টি যেটা সেটা তোমার দেখো এখানে 15 দিন পর্যন্ত তোমার হচ্ছে নর্মালে থাকে, 15 দিন পরে এসে তোমার নর্মালে আসে। তার মানে আমি সবার আগে 1 নম্বর চয়েস রাখবো কার্ডিয়াক ট্রপনিন টি দিবো, কিন্তু আমার হসপিটালে যদি কোনো কারণে কার্ডিয়াক ট্রপনিন টি না থাকে, টিচার আমাদেরকে এভাবেই প্রশ্ন করেছিলেন যে সাপোজ তোমার বলেছি যে কার্ডিয়াক ট্রপনিন টি দিবো, বলছি তোমার কাছে সাপোজ নাই, তুমি এখন কি করবা? তখন আমি সেকেন্ড চয়েস হিসেবে এলডিএইচ দিবো। এখন তুমি যদি এই জিনিসগুলো না জানো তুমি কিভাবে বুঝবা বলো যে কখন আমি কোনটা দিতে পারি? এখন অনেকে আছে যে মনে রাখতে পারো, তাদের জন্য সহজ হবে, আর যারা মনে রাখতে পারো না তারা হচ্ছে আপুর মতো বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। নিউমেরিক্যাল টার্মটা মনে রাখা একটু কঠিন, এটা আমিও আমাদেরও কষ্ট হয়েছে, এটা কিছু করার নেই, সব কিছু তো মনে রাখতে হয় না, কিছু জিনিস আর কি। এইখানে সেই জিনিস আপু নরমাল হতে কি কোন পিকটার কথা বলছেন যে শর্ট নোট আসলে ডেফিনিশন আর এই ছকটা আর একটা পিকের কথা বললেন যে সবই তো লাগবে বাট ইম্পর্টেন্স এর দিক থেকে দেখো সিকেএমবি পড়তে হবে, বাদ দেওয়া যাবে না, এএসটি, এলডিএইচ, কার্ডিয়াক ট্রপনিন টি, এই জিনিসগুলো ট্রপনিনটা, হ্যাঁ এই জিনিসগুলো পড়তে হবে। আর এই দুইটা তোমার এমনি মনে থাকবে, দেখো এটা অনেক শর্ট টাইম, এখানে কিন্তু ডিউরেশনের বেসিসে চারটা করা, সবচেয়ে কম ডিউরেশনে মানে সবচেয়ে অল্প সময় আসলে এটা মায়োগ্লোবিন থেকে আমরা সি কার্ড ট্রপনিনটা দেখি, তাই না? ট্রপনিনটা বেশি ভালো। আর গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সিকেএমবি, সিকেএমবিটাকে আগে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হতো, এটা 24 ঘন্টার মধ্যে আসলে আমরা সিকেএমবি করতে দিই, ঠিক আছে? আর একটু দেরি করে আসলে আমরা কি দিই? দেখো এএসটি দিই, এলডিএইচ দিই, কার্ডিয়াক ট্রপনিন থাকলে তো ভালো, ট্রপনিন টি দিই, এইভাবে মনে রাখতে পারো। এখন যেভাবে তোমার সুবিধা,
এক একজনের মনে রাখার ধরন এক এক রকম হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকজন যে বললো, আরেকটা কি দিব, এই যে ছবি, যে একটু চার্টটা, মানে এই চার্টটা কিন্তু তোমার অ্যাকুরেট না, তোমরাও হচ্ছে এরকম এঁকে নিতে পারো যে একটা টাইম দিলাম, ঠিক আছে, ট্রপনিন তো এই এতদিন থেকে এতদিনের মাঝে দেখো ট্রপনিনটা বা LDH এর কথা বলি, LDH টা তোমার 48 থেকে 72 আওয়ার্স হচ্ছে পিকে থাকে, তো আমি এখানে 48 থেকে 72 মানে দুই থেকে তিন দিন, দুই থেকে তিন দিনের মাঝে এখানে পিকে, তুমি যদি একটা কার্ভ আঁকো যেটা তোমার দুই থেকে তিন দিন মাঝে পিকে থাকবে তারপর আস্তে আস্তে কমতে থাকবে, সেরকম একটা কার্ভ এঁকে দিলে এটা তোমার LDH এর কার্ভ হবে তখন, ঠিক আছে? এইভাবে তো ওইটা পারলে আলটিমেটলি এটা পারার কোনো ব্যাপার, একটা বা দুইটা দেখা পাও, এত দরকার নেই। তো এইটা কিন্তু অনেক আমাদের সময় শর্ট নোটিস ছিল। এরপর দেখো হচ্ছে ক্লিনিক্যাল এনজাইমোলজি, যেটা আমরা বলছিলাম এখানে লিভার ডিজিজ এর ক্ষেত্রে কিছু বাড়ে, যেমন ধরো এসটি ALT এটার ক্ষেত্রে তোমার বাড়বে, অ্যালকালাইন ফসফেটেস এর ক্ষেত্রে বাড়ে। বলতো ALT AST হাই রাইজ হয় কখন আর মডারেটলি রাইজ হয় কখন? কেউ পারবা না? AST হাই রাইজ হয় কোন লিভার ডিজিজে? হেপাটোসেলুলার কোন কোন ডিজিজে? এটা নিজের নাম ভুলে গেলেও এটা ভুলা যাবে না যে অ্যালকালাইন ফসফেটেস হাই রাইজ হবে হচ্ছে তোমার তোমার অবস্ট্রাকটিভ জন্ডিস, আর বাকি যে দুইটা ALT আর হচ্ছে AST এরা হচ্ছে হাই রাইজ হবে তোমার বাকি যে দুইটা ছিল, হেমোলাইটিক জন্ডিস আর হচ্ছে তোমার হেপাটোসেলুলার জন্ডিস। এটা কিছু সব ভুলে গেলে এটা বলা যাবে না, ঠিক আছে? এরপরে দেখো লিভার ডিজিজের ক্ষেত্রে কোন কোন এনজাইম বাড়ে, এগুলো আমি জাস্ট দিয়েছি তোমাদের ইন্টারেস্ট থাকলে। মাসেল ডিজিজ, মাসেলের ক্ষেত্রে দেখো CKMM আমি বলছিলাম, তাই না? মাসেলে থাকে এলডোলেস, AST ফসফোরাইলেস, এগুলো সবগুলো হচ্ছে তোমার মাসেলের ক্ষেত্রে বাড়বে। এখানে স্টার্ট দা উদ্দেশ্য হচ্ছে এই সব এনজাইম গুলো বাড়বে, খালি ফসফোরাইলেস যেটা সেটা হচ্ছে কমবে, মাসেল ডিজিজে ফসফোরাইলেসটা কমে যায়। তোমাদের সত্যনারায়ণ থেকে নেয়, ঠিক আছে? এরপর দেখো বোন ডিজিজে, বোন ডিজিজে অ্যালকালাইন ফসফেটেসটা বাড়ে, কারণ অ্যালকালাইন ফসফেটেস যে এনজাইম এইটা তোমার দুইটা জায়গায় থাকে, একটা হচ্ছে তোমার বাইল ক্যানালিকুলি, বাইল ক্যানালিকুলি, আর হচ্ছে আরেকটা তোমার হচ্ছে বোনস, বোন। তো কোনো কারণে যদি বোনস এর কোনো সমস্যা হয় তাইলে তোমার এই অ্যালকালাইন ফসফেটেসটা রাইজ করবে। একটু আগে আমি বললাম না জন্ডিসে বাড়ে, অ্যালকালাইন ফসফেটেস বোনের কোনো ডিজিজ, তারপর তোমার প্যাগেস ডিজিজ, এটা একটা তোমার ডিজিজ স্কেলেটাল সিস্টেমের, তো এই ডিজিজ গুলাতে তোমার হচ্ছে অ্যালকালাইন ফসফেটটা রাইজ করবে। এরপর আসে হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে কি বাড়ে, দেখো প্রোস্টেটের ক্ষেত্রে তোমার অ্যাসিড ফসফেটেসটা দেখি, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বলে একটা আছে এটা দেখা যায়, লাং এর ক্ষেত্রে ফিউক্রোমোসাইটোমা, এটা দুই একটা মনে রাখার জন্য আর কি দিয়েছি। প্যানক্রিয়াটিক ডিজিজ, প্যানক্রিয়াটিক ডিজিজ এর ক্ষেত্রে তোমার অ্যামাইলেস লাইপেস এই জিনিসগুলো দেখা হয়, ঠিক আছে? এগুলো এনজাইম, তাই আমাদের এটা ইউজ এর জন্য বলছি, প্যানক্রিয়াটিক ডিজিজ আমরা এগুলো দেখতে পাই। এরপর দেখো একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, রেড কালারে মার্ক করা, বুঝতে পারছো? লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল হচ্ছে ইটস আ গ্রুপ অফ টেস্ট দ্যাট আর অফেন অর্ডার টুগেদার টু স্ট্যাটাস, মানে টু অ্যাসেস দ্য সেরাম লিপিড স্ট্যাটাস অফ এ পেশেন্ট, একটা পেশেন্টের লিপিড স্ট্যাটাসটা কেমন আছে সেটা জানার জন্য আমরা হচ্ছে লিপিড প্রোফাইল করতে বলি, তাই না? লিপিড প্রোফাইলটা হচ্ছে খুবই 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 একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, তোমাদের এটা লাগবেই লাগবে, ইনফিনিটি স্টার, ঠিক আছে? এইটা পারবা না বাট পরীক্ষায় পাশ হবে এটা ভেবো না, ঠিক আছে? লিপিড প্রোফাইলের এইম যা আমরা তো বলেই ফেলছি যে টু অ্যাসেস দা সেরাম লিপিড স্ট্যাটাস অফ এ পেশেন্ট, ডেফিনেশনই চলে আসছে। আচ্ছা এটা স্যাম্পলটা হয় ফাস্টিং ব্লাড, মানে কেন আমরা ফাস্টিং ব্লাড নিই কেউ বলতে পারবা? আচ্ছা এটা একটা ভাইবা কোশ্চেন, কারণ আমরা জানি ফাস্টিং ব্লাড কন্ডিশনে আমাদের সব ডায়েটারি যে লিপিড গুলা ছিল, ফাস্টিং কন্ডিশন মানে কি, অ্যাটলিস্ট 10-12 আওয়ার ফাস্টিং আমরা বলি, তাই না? OGTT-র মতো, এখানে OGTT-র মতো আমরা ওভারনাইট ফাস্টিং বলি। তো এরকম একটা লং টাইম 10-12 আওয়ার এর মতো ফাস্টিং হলে যে ডায়েটারি লিপিড গুলো আমরা খেয়েছিলাম সেই ডায়েটারি লিপিড গুলো সব মেটাবলাইজ হয়ে যায়, সো এই ডায়েটারি লিপিড গুলো আমাদের ব্লাড লিপিড এর সাথে হ্যাম্পার করে কোনো আমাদেরকে মিসলিড করতে পারে না, ঠিক আছে? এর জন্য আমরা বলি। এরপর আসো যে এটা হচ্ছে ইন্ডিকেশন, ইন্ডিকেশনের আগে একটু আসি লিপিড প্রোফাইলের নর্মাল ভ্যালু গুলা। আচ্ছা ইন্ডিকেশনটাই যাই, সিরিয়ালি যাই, ইন্ডিকেশনটা কি, কখন আমরা একটা পেশেন্টকে লিপিড প্রোফাইল করতে বলবো, যাকে তাকে তো দিব না, তাই না? যখন আমার টোটাল কোলেস্টেরল, যেটা টোটাল কোলেস্টেরল যদি কারোর
ক্লিনিক্যাল প্র্যাকটিসে দিয়ে থাকি। আর এমনিতে আমরা বলে থাকি দেখো এই যে বাকি দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনও আমরা দিই 200 to 239 mg/cent যার তোমার হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ আছে তার ক্ষেত্রে, বা যার দুইটা করোনারি আর্টারি ডিজিজ এর দুইটা রিস্ক ফ্যাক্টর থাকবে তার ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফেই লাগে, তাই না? আবার কারো যদি 240 mg/cent টোটাল কোলেস্টেরল হয়, তার করোনারি আর্টারি ডিজিজ এর রিস্ক ফ্যাক্টর থাকুক বা না থাকুক, তাকে আমরা লিপিড প্রোফাইল করতে দিই অ্যাসেসমেন্টের জন্য। এরপরে কিভাবে প্রিপারেশন হবে, 10 to 12 আর ফাস্টিং এটা বলেছি, তার ইউজুয়াল ডায়েট থাকবে প্রিভিয়াস 3 days এর, তার অ্যাক্টিভিটি গুলো ইউজুয়াল হবে, হঠাৎ করে যে সে খুব বেশি ব্যায়াম করে দিবে যে না ঠিক আছে ডাক্তারের কাছে যাব, এই যে ওজিটির মতো যেরকম যে ডায়াবেটিক পেশেন্টরা বা এরকম ধরনের পেশেন্টরা কি করে, ডক্টর বা টেস্ট করানোর আগ থেকে 2-3 দিন আগ থেকে মাশাল্লাহ খুব সুন্দর মতো একদম ডায়েট চার্ট ফলো করে, তারপর হচ্ছে এক্সারসাইজ শুরু করে দেয় যারা একটু ইরেগুলার তারা, এই জিনিসটা মানে একটু মিসলিড করে আমাদের ডক্টরদেরকে। এর জন্য ইউজুয়াল অ্যাক্টিভিটি করতে বলা হয়, এবং পেশেন্ট কি কি থেকে ফ্রি হবে, দেখো ট্রমা থাকতে পারবে না, কোনো সার্জারির হিস্ট্রি থাকলে তার লিপিড ফাইল করতে দেই না, অ্যাকিউট ইনফেকশন কোনো থাকলে হবে না, আর হচ্ছে প্রেগনেন্সিতে এগুলোতে আমরা লিপিড প্রোফাইল করতে দেই না। এটা এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর ভাইবাতেও জিজ্ঞাসা করে এরপর লিপিড প্রোফাইলের কম্পোনেন্ট গুলা কি। আপু এই পয়েন্ট গুলো তো ওডিটিতেও ছিল। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তো এটাই বলছি, এই পয়েন্ট গুলো ওজিটিও আছে, এই পয়েন্ট গুলো তোমার লিপিড প্রোফাইলও আছে, সেম বুঝছো, কারণটাও একই। ওখানে যেমন তোমার মেটাবলিক ভাবে আমাদের ডায়েটারিটা যাতে কোনো সমস্যা না করে সেই জন্য, আবার এখানেও একই কারণ যে আমার ডায়েটারি লিপিড গুলা মেটাবলাইজ হয়ে যাওয়ার জন্য একটু সময় দিচ্ছি, এটাই। আচ্ছা লিপিড প্রোফাইলের কম্পোনেন্ট গুলা কি কি, কম্পোনেন্টের মধ্যে আমরা জানি টোটাল কোলেস্টেরল অলরেডি আমি বলে ফেলছি এটা একটা কম্পোনেন্ট, তোমরা জানো কারণ আমি ইন্ডিকেশনে বলছি, তাই না? আচ্ছা তার মানে কি একটা পেশেন্ট তোমার কাছে আসলো, সবার আগে কি তুমি তাকে লিপিড প্রোফাইল দিবা, সবার আগে তুমি তার টোটাল কোলেস্টেরল করবা, টোটাল কোলেস্টেরল করে যদি তোমার কাছে সন্দেহজনক মনে হয় তখন তুমি তাকে লিপিড প্রোফাইল দিতে পারো। আর যদি মনে হয় যে প্র্যাকটিসের ক্ষেত্রে যে না ঠিক আছে তার আগের রিপোর্ট গুলো দেখেছি তার কোলেস্টেরল অনেক হাই থাকে, ঠিক আছে আমি দিতে পারি, সেটা আলাদা কথা। এরপর দেখো ট্রাইএসআর গ্লিসারল, আর আরেকটা আছে যেটা ট্রাইএসআর গ্লিসারলকে কিন্তু আমরা ডায়েটারি লিপিড বলে থাকি, তাই না? এটাকে 90% অফ ডায়েটারি লিপিড হচ্ছে টিজি, আর হচ্ছে তোমার এলডিএল আর হচ্ছে এইচডিএল কোলেস্টেরল, এই যে চারটা জিনিস হচ্ছে আমাদের মেইনলি আমরা সেরামে দেখে থাকি লিপিড প্রোফাইল। আচ্ছা আচ্ছা এদের নর্মাল ভ্যালুগুলো খুবই ইম্পর্টেন্ট, সবাইকে পাততে হবে, এখানে দেখো আমি লিখে দিয়েছি এই রেঞ্জের মধ্যে তোমরা একটু বলার চেষ্টা করো, এবং এটা কিন্তু সবসময় মিলিগ্রাম পার্সেন্ট বা মিলিগ্রাম পার ডেসিলিটার ইউনিটে বলতে হয়, ঠিক আছে? এরপর আসো ডিসলিপিডেমিয়া। ডিসলিপিডেমিয়া জিনিসটা কি, ডিসলিপিডেমিয়া হচ্ছে অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল, কারোর লিপিড প্রোফাইলটা যদি নর্মাল না হয় অ্যাবনর্মাল হয়ে যায়। দেখো এখানে একটা ছবি দিয়েছি ব্লাড ভেসেলের ভিতরে তোমার, এই দেখো আমি একটু আগে বলেছি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমে যাতে করে ভেসেলটা অক্লুড, ভেসেলের যে লুমেনটা সেটা অক্লুডেড হয়ে যায়। ডিসলিপিডেমিয়ার মেইন খারাপ মানে যদি বলি যে এটা ক্ষতিকর কেন, তো এটাই হচ্ছে কারণ তোমার হার্টে যখন করোনারি ব্লাড ভেসেলকে ব্লক করবে তোমার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হবে, যখন তোমার ব্রেনের সেরেব্রাল ভেসেল গুলাকে ব্লক করবে তখন তোমার স্ট্রোক হবে, এরকম আরো অনেক ক্ষতিকারক দিক আছে। তো যদি আমরা ডিসলিপিডেমিয়াকে একটু ই করতে চাই যে এটাকে আমরা গ্রসলি দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তোমার প্রাইমারি বা যেটা তোমার প্রাইমারি ডিসলিপিডেমিয়া, আর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি ডিসলিপিডেমিয়া, ঠিক আছে? প্রাইমারি ডিসলিপিডেমিয়া যেটা সেটা হচ্ছে তোমার আরো আমার ফার্দার ভাগ করা হয়েছে প্রাইমারি হাইপার কোলেস্টেরলেমিয়া আর হচ্ছে তোমার প্রাইমারি ট্রাই মানে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, ঠিক আছে? এগুলো সব সুন্দরভাবে তোমাদের এবিসি তে দেয়া আছে, তাই আপওয়ার এখানে লিখিনি বলে দিচ্ছি। এরপর দেখো সেকেন্ডারি ডিসলিপিডেমিয়া, সেকেন্ডারির ক্ষেত্রে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেকেন্ডারিটা মেইনলি প্রাইমারি মানে হচ্ছে কোন একটা জিনিসের একটা অর্গানের সমস্যার কারণে যদি হয় সেটা হচ্ছে প্রাইমারি ডিসঅর্ডার, সেকেন্ডারি মানে হচ্ছে ওই অর্গানের সমস্যা না কিন্তু অন্য কোনো সমস্যার কারণে যদি ডিসলিপিডেমিয়া হয় তখন। আচ্ছা আমরা প্রাইমারি ট্রাই হাইপার ট্রাই এগুলোর ডিজিজের কথা পরে বলবো, তখন সেকেন্ডারিটা একটু আগে বলি। সেকেন্ডারি ডিসলিপিডেমিয়া যেটা তোমার কজগুলো যদি বলি একটু শর্টলি, তাহলে দেখো নেফ্রোটিক সিনড্রোম, তারপর তোমার হাইপোথাইরয়েডিজম, এগুলাতে হয় কি হাইপার কোলেস্টেরলেমিয়া ডেভেলপ করে, এটা হচ্ছে তোমার একটা সেকেন্ডারি কথা। দেখো এখানে কিন্তু কোলেস্টেরলের সাথে রিলেটেড না, হাইপোথাইরয়েডিজমে কি হয় আমাদের বডির মেটাবলিজম অনেক কম হয়, তো কম মেটাবলিজম লিপিড গুলো যদি কম মেটাবলিজম ওগুলো বেশি জমবে, তাই না, আমার শরীরে জমে যায়, নেফ্রোটিক সিনড্রোমের কিডনির সমস্যা তো আলটিমেটলি এক্সক্রিট করতে পারছে না, ডায়াবেটিস মেলাইটাস তারপর ক্রনিক রেনাল ডিজিজ এগুলাতে, আবার অ্যালকোহলিজম এগুলাতে তোমার ট্রাইগ্লিসারাইড এর পরিমাণটা বেড়ে যায়। এটা একটু মনে রাখো কোথায় কোলেস্টেরল বাড়ে আর কোথায় ট্রাইগ্লিসারাইড বাড়ে।
এখন আসি সেকেন্ডারি প্রোস্টেট আপু আবার একটু বলবেন যে কোথায় কোলেস্টেরল বাড়ে আর কোথায় বাড়ে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম হাইপোথাইরয়েডিজমে ট্রাইএসএল গ্লিসারলটা বাড়ে তোমার মনে রাখবা ডায়াবেটিস মেলাইটাস এবং ক্রনিক রেনাল ফেলিয়ারে এছাড়াও যারা অ্যালকোহল লিক মানে ক্রনিক অ্যালকোহলিক যে পার্সনরা তাদের ক্ষেত্রে তোমার ট্রাইএসএল গ্লিসারলটা বাড়ে মানে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া এখন আসি হচ্ছে মানে এখন এটা বলতে পারো যে আপু ডায়াবেটিস মেলিটাস কি তাহলে হাইপার কোলেস্টেরলেমিয়া হয় না হতে পারে কিন্তু প্রিডমিনেন্টলি ওর হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া থাকবে আবার হাইপোথাইরয়েডিজমেও কিন্তু তোমার ইনক্রিজ ট্রাইগ্লিসারাইডেমিয়া হতে পারে কিন্তু প্রিডমিনেন্টলি কোলেস্টেরলটা রাইজটা বেশি হবে বুঝছো আচ্ছা নরমালি যেটা হয় যে আমাদের যারা রাইস ইটার হয় যারা রাইস খায় তাদের কি হয় বেশি বেশি স্টার্চ হয় তাই না রাইস থেকে তো এদের এক্সেস পরিমাণে গ্লুকোজ আমাদের ব্লাডে থাকে তো গ্লুকোজ থেকে আমরা কি পাই গ্লুকোজ থেকে আমরা গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা কিন্তু গ্লাইকোলাইসিস একটা স্টেপে আমরা গ্লিসারল পাচ্ছিলাম তাই না ডাইহাইড্রোক্সিঅ্যাসিটোন ফসফেট তারপর তোমার গ্লিসারালডিহাইড 3 ফসফেট তাই না ওখান থেকে তোমার গ্লিসারল ফর্মেশন হয় আর তোমার ফ্যাটি ওই গ্লিসারল থেকে আমরা জানি ফ্রি ফ্যাটি অ্যাসিড হয় কতদিন আমি বলেছিলাম তাই না লাইফ আমরা লিপিড পড়িয়েছি তখন বলেছি তো ফ্রি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বাইন্ড করে তোমার ট্রাইএসএল গ্লিসারল ফর্মেশন করে এর জন্য যারা রাইস ইটার বেশি বেশি রাইস খায় তাদের হচ্ছে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া হয় কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে তাদের কোলেস্টেরলটা নর্মাল থাকে এখন আসি কোলেস্টেরল মানে ডিসলিপিডেমিয়ার ইম্পর্টেন্সটা কি ফাইবার জন্য লাগে হ্যাঁ এটা অ্যাথেরোস্ক্লেরোসিস ডিসঅর্ডার করে আমি অলরেডি বলে ফেলছি তাই না যে করোনারি আর্টারিতে গিয়ে করোনারি ভাস্কুলার ডিজিজ করবে পেরিফেরাল কোন ব্লাড ভেসেলে গিয়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ করবে আর যদি তোমার হচ্ছে গিয়ে সেরেব্রাল আর্টারিতে যায় তাহলে সেরেব্রো ভাস্কুলার ডিজিজ করবে ঠিক আছে করোনারি আর্টারি ডিজিজ সেরেব্রো ভাস্কুলার ডিজিজ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এটা হচ্ছে হাইপার কোলেস্টেরলেমিয়ার কারণে হচ্ছে ঠিক আছে কোলেস্টেরল বেশি বেশি জমছে প্ল্যাক ফর্ম করছে এছাড়াও দেখো ফ্যাট লিভারে গিয়ে কি হয় বেশি বেশি ফ্যাটি অ্যাসিড জমলে বা ট্রাইএসএল গ্লিসারল জমলে ফ্যাটি লিভার হয় প্যানক্রিয়াসে গিয়ে ইনফ্লামেশন হয়ে যায় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে এই জিনিসগুলো আমাদের এখান থেকে খুব লাগে এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন যেগুলো আমি সবই বলে ফেলছি এই প্রেজেন্টেশনটা এতটুকুই ছিল এরপরে আমরা হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আচ্ছা আমি আরেকটা কথা একটু বলি আমি তোমাদেরকে ইনশাআল্লাহ আজকে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল এনজাইমোলজি থেকে যে কার্ড কোয়েশ্চন গুলো লাগে আমার কাছে আমি এগুলো একটু গুছিয়েছি তোমাদের জন্য কার্ড কোয়েশ্চন গুলো আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো আজকে আচ্ছা এখন যেটা করাবো সেটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আমরা এতক্ষণ ক্লিনিক্যাল এনজাইমোলজি দেখছিলাম এখন আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি পড়বো ইনশাআল্লাহ আর এরপরে পড়বো হচ্ছে আমরা যেটা সেটা হচ্ছে তোমার এন্ডোক্রাইনোলজি তোমরা ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি আমি এত বেশি এমফাসাইজ আজকে দিব না কারণ হচ্ছে তোমরা এন্ডোক্রাইন একটা পুরো কার্ডই পড়ো ফিজিওলজিতে রাইট তোমাদের এন্ডোক্রাইন কার্ডের কি ক্লাস হয়েছে জি আপু এন্ডোক্রাইন যদি ক্লাস হয়ে থাকে সেক্ষেত্রে আমার আসলে এত ডিটেলসে বলার কিছু থাকবেও না তারপর আমি চেষ্টা করবো অল্প স্বল্প যতটুকু পারি বলে ফেলার চলো তাহলে আমরা যাই এখানে আসলে এই যে পার্টটা আমি এখন যেটা বলবো এটা হচ্ছে রিটেনের জন্য কম ইম্পর্টেন্ট হলো ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট ভাইবা আবার কোন পার্ট প্র্যাকটিক্যালের ভাইবারটা ঠিক আছে এসআই ইউনিট তোমরা সবাই জানো এটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেম যেটার মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সবাই একই ইউনিটকে আমরা প্রাধান্য দিয়ে থাকি এখন আসো হচ্ছে আমাদের এটা তিন ধরনের আছে তোমার কিছু আছে ফান্ডামেন্টাল কিছু আছে ডেরাইভড এসআই ইউনিট আর কিছু আছে প্রিফিক্সড এসআই ইউনিট তো ফান্ডামেন্টাল মানে তো আচ্ছা আমাকে কেউ বলবা কি কি ফান্ডামেন্টাল এসআই ইউনিট আছে কারোর কারোর মনে নেই কয়টা সাতটা জি আপু সাতটা কার নামগুলো লেন্থ গুড গুড বলো আপু লেন্থ মাস time electric current thermodynamic temperature amount of substance then luminous intensity এই সবগুলো ইউনিট হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা বেস ইউনিট এদের থেকে অন্যান্য ইউনিটগুলো ডেরাইভ করে এর জন্য আমরা বলি ওগুলোকে ডেরাইভড এসআই ইউনিট তাই না আচ্ছা ডেরাইভ গুলো যেগুলো ওদের থেকে তার মানে আসছে এরপর দেখো প্রিফিক্স কিছু এসআই ইউনিট আছে হ্যাঁ ওইগুলো তোমরা জানো আমি ওগুলোতে যাবো না এটা খুব একটা ইম্পর্টেন্ট না বেসিক এর জন্য জাস্ট আচ্ছা এরপর যেটা দেখো কনভার্সন ফ্যাক্টর
কনভার্সন ফ্যাক্টর হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল ইউনিটগুলো আছে, যেগুলো আমরা এসআই ইউনিট না কিন্তু আমরা ট্রেডিশনালি ইউজ করে থাকি ল্যাবরেটরিতে আমাদের কনভেনিয়েন্সের জন্য, সেগুলো হচ্ছে তোমার কনভার্সন ফ্যাক্টর, মানে সেগুলোকে আমরা বলি হচ্ছে তোমার ট্রেডিশনাল ইউনিট। আর এসআই ইউনিট তো আমরা এখনই বললাম যে এটাতে আমরা ওয়ার্ল্ড ওয়াইড সবাই একটা জিনিসকে একই নামে চিনি, যাতে করে আমাদের সুবিধা হয়। তো কিভাবে আমরা এটা কনভার্ট করতে পারি, এটা আবার খুব জিজ্ঞেস করে যে তোমরা কনভার্সন ফ্যাক্টরটা বের করতে বলে, তাই না? আমাদের অনেকগুলো অস্পিত এটা দেয়, এমসিকিউ তো মাঝে মধ্যে আসে। তো একটা মলিকিউলের মলিকুলার ওয়েটকে 10 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে তার কনভার্সন ফ্যাক্টর, বুঝছো? সিএফ বা কনভার্সন ফ্যাক্টর। যেমন ধরো গ্লুকোজ 180 মিলিমোল, তাই না? গ্লুকোজের জন্য, সরি মিলিমোল না, গ্লুকোজ হচ্ছে 180। এখন এটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাই? 18। তার মানে এটার এটার যে এসআই ইউনিট, এটার এসআই ইউনিটটা তা হচ্ছে মিলিমোল পার লিটার, আর 180 যেটা ছিল সেটা ছিল গ্রামে। এখন আমরা তার মানে ট্রেডিশনাল ইউনিটকে এসআই ইউনিটে কনভার্ট করলাম। তো সবার ক্ষেত্রে মোটামুটি আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটারকে মিলিমোল পার লিটারে কনভার্ট করি। কিভাবে করি? আমরা অলরেডি বলে ফেলেছি যে আমাদের মিলিগ্রাম পার ডেসিলিটার যেটা ছিল বা মলিকুলার যে ওয়েটটা ছিল সেটাকে 10 দিয়ে ভাগ করে আমরা এসআই ইউনিটে মিলিমোল পার লিটারে কনভার্ট করি। এখন আসো, যেমন ধরো গ্লুকোজ, তারপর ইউরিয়া দিল ছিল তোমার 60, এটা 10 দিয়ে ভাগ করলে হয়ে গেল তোমার 6, ঠিক আছে? ইউরিয়ার ক্ষেত্রে 60/10 হচ্ছে 6 হয়ে গেল। আবার গ্লুকোজে তো বললাম 180/10, তাহলে তোমার 18 হয়ে গেল গ্লুকোজের কনভার্সন ফ্যাক্টর। আবার এবার আসো ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 40, এটাকে 10 দিয়ে ভাগ করলে থাকে তোমার 4। কোলেস্টেরল, কোলেস্টেরল হচ্ছে আমরা জানি কোলেস্টেরলের মলিকুলার ওয়েট হচ্ছে 390, এটাকে 10 দিয়ে ভাগ করলে কি থাকছে তোমার? 39, তাই না? 39 থাকছে। এই যে কতগুলো বললাম এই সবগুলো হচ্ছে তোমার এই ফর্মুলা দিয়ে যাচ্ছে, এই সবগুলো হচ্ছে তোমার এই ফর্মুলা দিয়ে যায়। কিন্তু এই ফর্মুলা দিয়ে যায় না এমন কিছুর কথা আমরা এখন বলবো। এই যে স্লাইডটা দেখো, আমি অপোজিট কথাগুলো বলছি। বিলিরুবিন দেখো, বিলিরুবিনের, সরি বিলিরুবিন, ক্রিয়েটিনিন, এই দুইটা জিনিস একটু ঝামেলার। সবাইকে মিলিমোল পার লিটারে কনভার্ট করি, তাই না? আমরা বলছি মিলিগ্রাম থেকে মিলিমোল পার লিটারে কনভার্ট করি, কিন্তু ওদেরকে আমরা করি কি জানো? ওদেরকে, ওদের যেহেতু অ্যামাউন্ট খুবই কম থাকে এই জন্য মিলিমোল পার আমরা আসলে কিছু পাই না, মাইক্রোমোল পার লিটারে করতে হয়। মিলি থেকে মাইক্রো, 10^3 ডিফারেন্স, তাই না? 10^3 না, মিলি থেকে মাইক্রো, মাইক্রো তো ছোট। তাহলে কাদেরকে কাদেরকে মিলি থেকে মাইক্রো করি আমরা, মানে মাইক্রো মোল পার লিটার করি? বিলিরুবিন এন্ড ক্রিয়েটিনিন, এই দুইটাকে আমরা হচ্ছে মিলি, সবাইকে আমরা মিলিমোল পার লিটারে করলেও এই দুইটাকে আমরা হচ্ছে মাইক্রোমোল পার লিটারে করি, ঠিক আছে? এর জন্য আমরা সবাইকে 10 দিয়ে ভাগ করি আর ওদেরকে আমরা ভাগ করি হচ্ছে 10,000 দিয়ে, ঠিক আছে? 10,000 ইনটু দি পাওয়ার কত? 4 না? আচ্ছা, এটা হিসাবটা খুব সহজ, এই সহজ ভাবে বললাম। দেখো এটাকে 10 দিয়ে 10,000 দিয়ে ভাগ করলে জিনিসটা কত আসে? বিলিরুবিনের কনভার্সন ফ্যাক্টর 0.0585 মাইক্রোমোল পার লিটার। হ্যাঁ, কেউ কিন্তু এটা বলো না যে হচ্ছে টিচার এটা জিজ্ঞেস করেন, এটা এক্সেপশন বলে এই দুইটা খুব জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে যাদের প্র্যাকটিক্যালে বিলিরুবিন আর ক্রিয়েটিনিন পড়বে, ঠিক আছে? প্র্যাকটিক্যালটা তো তোমাদের কি বলবো, লটারির মাধ্যমে হবে, ঠিক আছে? লটারির মাধ্যমে যখন হবে তখন যাদের বিলিরুবিন ক্রিয়েটিনিন পড়বে তাদেরকে ধরেই রাখবা যে এটা জিজ্ঞেস করবে যে এটার এটার কনভার্সন ফ্যাক্টর কত। তো যারা বোঝে না তারা বলে ফেলে 58.5, তখন টিচার জিজ্ঞেস করে এটা কি এটাই নাকি সব কনভেনশনালি নিয়ম দিই, তখন বলতে হয় যে না এটা এরকম 10,000 দিয়ে ভাগ করবা। মোট কথা ক্রিয়েটিনিন এটা হবে 0.0113। আচ্ছা, এন্ডোক্রাইনের ক্লাস না হলে কারণ কি করার কিছু নাই, এমনটা হওয়ার কারণ কি? আচ্ছা, এমনটা হওয়ার কারণ হচ্ছে, আচ্ছা এমনটা হওয়ার কারণ হচ্ছে আমাদের বিলিরুবিন আর ক্রিয়েটিনিন, যে বিলিরুবিন আর ক্রিয়েটিনিনের পরিমাণটা অনেক কম থাকে আমাদের, যে আমরা যে টেস্টগুলো নরমালি করে থাকি, এবং এই অল্প পরিমাণে একটা জিনিসকে আমার অল্প পরিমাণে ডিটেক্ট করার জন্য কি এটা ইউনিটটা আমাদের ই করতে হয়, ডাইলিউট করতে হয়, তাই না? এর জন্য, এবং এটার মলিকুলার ওয়েট অনেক হাই, নর্মালি হাই মলিকুলার ওয়েট, এই দুইটার ক্ষেত্রে তোমার এক্সেপশন, এটা মনে রাখতে হবে যে আমরা সবাইকে মিলিমোল পার লিটারে করি, কিন্তু এদেরকে মিলিমোল পার লিটার করলে আমরা আসলে কিছু করতে পারবো না, আমার তো প্র্যাকটিক্যাল পারপোজে করতে হয়, তাই না? এর জন্য আমরা হচ্ছে এটাকে মাইক্রোমোল পার লিটারে করি। আর মিলি থেকে মিলি করতে গেলে আমার 10 দিয়ে ভাগ করতে হচ্ছিল, আর মাইক্রো করার জন্য আমার 10-এর সাথে আরো 1,000 কে গুণ করছি, তার মানে কি 10,000 দিয়ে ভাগ করতে হচ্ছে। এরপর আসো তিনটা টার্ম, স্পেসিমেন, স্যাম্পল আর হচ্ছে তোমার অ্যানালাইট।
ঠিক আছে, স্পেসিমেন জিনিসটা কি, একটা জিনিস তোমার বডি থেকে কেউ ব্লাড কালেক্ট করলো, এটা হচ্ছে তোমার স্পেসিমেন। বা কারোর একটা টিউমার হলো, ওই টিউমার থেকে টিউমারটাকে ওটি করলো, ওটি করে কেটে ফেললো, কেটে ফেলে এটা তোমার ল্যাবরেটরিতে পাঠালো যে টিউমারটা কি খারাপ নাকি ভালো দেখার জন্য, প্যাথোলজি ল্যাবরেটরিতে পাঠালো। এই যে পুরা মানে যে টোটাল যে পার্ট যেটা যেখান থেকে আমি সবকিছু করলাম, এটাই হচ্ছে গিয়ে তোমার স্পেসিমেন। স্পেসিমেন এর ডেফিনিশনটা হচ্ছে দ্য টোটাল ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর অ্যানালাইসিস ইজ কল্ড স্পেসিমেন। আবারও বলি, টোটাল ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর অ্যানালাইসিস ইজ কল্ড স্পেসিমেন। আর স্যাম্পলটা হচ্ছে, আচ্ছা যেমন দেখো এখানে অনেকগুলো স্পেসিমেনের কথা বলছি, জানি বা আমার বডি তোমার বডি থেকে সবই স্পেসিমেন হবে। আর স্যাম্পলটাও হচ্ছে দেখো পার্ট অফ দ্য স্পেসিমেন, যেটা হচ্ছে পার্ট অফ স্পেসিমেন ইউজ ফর অ্যানালাইসিস। আমি একটা জিনিস, একটা ব্লাডের স্পেসিমেন নিয়ে আসছি, অনেকগুলো ব্লাড, সেখানে ধরো তোমার অনেক একটা বড় বড় টেস্ট টিউবে অনেকগুলো ব্লাড নিয়েছি, ধরো আমি 30 cc ব্লাড নিয়েছি, সাপোজ 30 cc ব্লাড নিয়েছি, কিন্তু 30 cc দিয়ে আমি টেস্ট করবো না, আমি 10 cc ব্লাডকে একটা টেস্ট টিউবে নিয়েছি, এখান থেকে আমি 10 cc দিয়ে টেস্ট করবো। টোটাল ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর অ্যানালাইসিস হচ্ছে তোমার স্পেসিমেন, আর পার্ট অফ দ্য স্পেসিমেন যেটা দিয়ে আমরা অ্যানালাইসিস করছি সেটাকে আমরা বলি স্যাম্পল। এই জিনিসটা বললে বানা টিচাররাও আমাদের ভাই ভাইতে জিজ্ঞাসা করেন, আমরা এটা খুব ভুল ভুল করি স্টুডেন্টরা। আর এরপর আসলে দেখো যে ব্লাড স্যাম্পল গুলার কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন কিছু ভেনাস ব্লাড হতে পারে, আর্টারিয়াল, ক্যাপিলারি, সেরাম, প্লাজমা, বাফিকোট, সবগুলোই আমার হচ্ছে স্যাম্পল হতে পারে। ঠিক আছে, এখন আসি যে আমাদের প্লাজমা আর সেরামের ডিফারেন্স। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিচ্ছি, রিটেন ভাইবা এমসিকিউ সব জায়গায় লাগে। আচ্ছা, তো স্যাম্পল আর স্পেসিমেন আরেকবার একটু বলবো? ভালো, স্পেসিমেনটা হচ্ছে টোটাল ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর অ্যানালাইসিস, আর যেটা তোমার স্যাম্পল মানে ওটা ছিল তোমার স্পেসিমেন, আর যেটা তোমার স্যাম্পল সেটা হচ্ছে পার্ট অফ দ্য স্পেসিমেন ইউজড ফর অ্যানালাইসিস। মনে রাখবা, যদি তোমার একটা টোটাল যা নিচ্ছ সেটা স্যাম্পল, আর পার্ট অফ দ্য সরি টোটাল যেটা নিচ্ছ সেটা স্পেসিমেন, আর পার্ট অফ দ্য স্পেসিমেন এটা হচ্ছে স্যাম্পল যেটা দিয়ে তুমি টেস্ট করছো। পুরো ব্লাড দিয়ে আমরা টেস্ট করি না, হাতে কিছু রাখি যে ঠিক আছে আমার যদি আরো টেস্ট করতে হয় সেক্ষেত্রে, বা পেশেন্ট পার্টি যদি চ্যালেঞ্জ করে সেক্ষেত্রেও সেজন্য কিছু সময় রাখা হয়। আচ্ছা, এরপর দেখো ব্লাড কালেকশনের মেথড আছে, আমরা অলরেডি বলেছি ভেনাস ব্লাড আছে, আর্টারিয়াল ব্লাড আছে। ভেনাস ব্লাডটা কালেক্ট করি ভেনা পাংচারের মাধ্যমে, আর্টারিয়াল পাংচার করে হচ্ছে আর্টারিয়াল ব্লাড নেই, ক্যাপিলারি তো আমরা জানি স্কিনের কাছাকাছি থাকে, এই জন্য আমরা স্কিনকে পাংচার করে ক্যাপিলারি ব্লাড নেই। আরেকটা জিনিস দেখো, ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটা খুবই ইম্পর্টেন্ট, ব্লাড গ্যাস অ্যানালাইসিস এর প্যারামিটার গুলো খুব লাগে। কি কি প্রসিডিউরে আমরা ব্লাড কালেকশন করি, একটা পেশেন্টকে আসার সাথে সাথে তাকে আমরা ব্লাড দিব না, আগে আমি দেখবো টেস্ট টিউবটা হচ্ছে গিয়ে পেশেন্টের আইডেন্টিটিটা ঠিক মতো টেস্ট টিউবে লেখা আছে কিনা, তারপর হচ্ছে পেশেন্ট কমফোর্টেবলি আইদার তোমার সিট করতে হবে অথবা সুপাইন পজিশনে রাখতে হবে। তো নর্মালি আমরা অ্যান্টিকিউবিটাল ফোসা থেকে এই ব্লাড গুলা নিয়ে থাকি, দেখো ছবিটা দেখো, তো অ্যান্টিকিউবিটাল ফোসাকে আমরা প্রথমে অ্যালকোহল সব দিয়ে কালেক্ট মানে ওটাকে ক্লিন করি। ক্লিন করি কি, সেন্টার থেকে পেরিফেরি নাকি পেরিফেরি থেকে সেন্টার, কি অপশন বলো তো? আপু সেন্টার থেকে পেরিফেরি, সেন্টার থেকে পেরিফেরি করি, নালে পেরিফেরি থেকে যদি সেন্টারে আসি তাহলে হবে কি, পেরিফেরির ময়লাগুলো সেন্টারে এসে জমা হয়ে গেল, বাট সেন্টার থেকে তখন আমি সেন্টারে যখন ব্লাডটা ড্র করতে যাব আমার স্কিনে যে নরমাল ফ্লোরা গুলো আছে, যে তোমার ব্যাকটেরিয়া গুলো আছে, ওরা হচ্ছে আমার ইজিলি কন্টামিনেট করবে আমার ব্লাডের ভিতরে গিয়ে আমার শরীরের ভিতর দিকে যাবে, এর জন্য সেন্টার টু পেরিফেরি করতে হবে। আচ্ছা, এরপর দেখো আমরা একটা টর্নিকুয়েট দিয়ে থাকি, এখানে দেখো টর্নিকুয়েটের ছবি দেওয়া আছে, টর্নিকুয়েট দিয়ে দেন আমরা আস্তে আস্তে 45 degree অ্যাঙ্গেলে আমরা সিরিঞ্জ যে নিডলটা ছিল ওটাকে আস্তে আস্তে ঢুকাই, এই আর কি। পেশেন্টের তোমার যাতে অ্যাংজাইটি না হয় এর জন্য আমরা তাকে রিঅ্যাসিউর করি যে এটা আসলে ব্যথা লাগার মতো কিছুই না। দেন তোমার কন্টেইনার যেটাকে নিবো সেটাকে ড্রাই করতে হবে, অ্যান্টিকোয়াগুলেন্টের পরিমাণটা ঠিক রাখতে হবে, এই আর কি, ভেইনটাকে কারেক্টলি তোমার ডিটেক্ট করতে পারতাম, এগুলো হচ্ছে তোমার ফ্লেবোটমিস্ট যে তার কাজ, যে মেডিকেল অফিসার থাকে উনি করেন বা তোমার যিনি অ্যাসিস্ট্যান্ট থাকেন তিনি। আর্টারিয়াল পাংচার, এই যে আর্টারিয়াল পাংচার ছবি এখানে আসছে, যে আর্টারি রেডিয়াল আর্টারি পাংচার করতেছে, আর্টারিয়াল পাংচার তোমরা খুব কম দেখবা, খুবই কম হয়, এটা আসলে রুটিনলি করে না কেউ, ওই তোমার অ্যাসিড বেসের জন্য খুব ইমার্জেন্সি বেসিসে করা হয়। তো আর্টারিয়াল যেটা পাংচার আমরা রেডিয়াল আর্টারি ছাড়াও অন্যান্য আর্টারি থেকেও করতে পারি, এটা ব্লাড গ্যাস অ্যানালাইসিস এর জন্য হয়। প্যারামিটার গুলো আমি একটু বলি, দেখো পিএইচ 7.35 থেকে 7.45, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যেটা সেটা তোমার এখানে 80-100 দেয়, বাট এটা না আমি মুখে বলে দিচ্ছি,
দেখো লিখেও দিচ্ছি, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন তোমরা বলবা হচ্ছে 97 থেকে 105, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বলবা। তারপর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40 মিলিমিটার, ঠিক আছে? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, চার্টটা তো আমার বানানো না এই জন্য আসলে, ঠিক আছে? আর বাইকার্বনেটেডটা বলতে পারো অক্সিজেন স্যাচুরেশন 95 থেকে 100 বলতে পারো, বা এইভাবে না বলে নর্মাল এই যে 95 থেকে 100 আসলে সবার থাকে না, 85 থেকে 95 এটা বলবা, ঠিক আছে? অক্সিজেন স্যাচুরেশন, আচ্ছা বাইকার্বনেটেডটা মোটামুটি ঠিক আছে, তাও তোমরা 24 থেকে 28 বলবা, ঠিক আছে? এটা হচ্ছে খুবই জিজ্ঞেস করে, 24 থেকে 28 ইউনিট গুলা জানো, আমি জানি তোমরা মিলিমোল পার লিটার। আচ্ছা বেজ এক্সেস, এছাড়াও আচ্ছা দেখো বেজ এক্সেস অ্যানায়ন গ্যাপ, বেজ এক্সেস হচ্ছে বি দিয়ে লিখছি, বেজ এক্সেসটাকে আমরা বলে থাকি প্লাস মাইনাস 2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, বা মিলিমোল পার লিটারই বলো, মিলিমোল দিয়ে বাকিগুলো বলছো সেটাও বলো। আচ্ছা এরপর দেখো অ্যানায়ন গ্যাপ, অ্যানায়ন গ্যাপটা কত, অ্যানায়ন গ্যাপটা হচ্ছে তোমার 12 থেকে 16, 12 থেকে 16, 16 হ্যাঁ এটা 6, অ্যানায়ন গ্যাপটা হচ্ছে 12 থেকে 16 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তো এই ছিল হচ্ছে তোমার নর্মাল, এই ভ্যালুগুলো খুবই ইম্পর্টেন্ট, এইভাবেই টিচার আমাদের টিচার এইভাবে প্রেফার করতেন, তোমরা তোমাদের টিচারের বেসিসও করতে পারো, এটাই নর্মালি ক্লিনিক্যালি করা হয় যেটা আমি বললাম, ঠিক আছে? আচ্ছা এরপরে এটা কি সবার হয়েছে, ইরেজ করবো? জি আপু। আপু মোস্ট অফ দ্য টেস্টের জন্য ভেনাস ব্লাড কেন নেওয়া হয়? তোমার আর্টারি খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন, যাকে তাকে মেডিকেল অফিসাররা কখনো কিন্তু যার তার হাতে তোমার এই আর্টেরিয়াল ব্লাড কি হবে, অ্যানায়ন গ্যাপের মান, গ্যাপের মান হচ্ছে তোমার 12 থেকে 16 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আচ্ছা তো যেটা বলছিলাম যে ভেইন গুলো তোমার ইজিলি এক্সপোজ করা যায়, তুমি কিন্তু বাইরে থেকে স্কিন থেকে দেখেই বুঝতে পারছো যে এখানে ভেইন আছে এখানে ভেইন আছে, বাট আর্টারি কিন্তু সেটা না, আর ভেইনের ব্লাডের ফ্লো যেটা এটা কিন্তু অনেক স্লো, আর্টারির ব্লাড ফ্লো কিন্তু খুবই মানে ইয়ে হয়, আর্টারিটা সাথে সাথে নিয়ে জাস্ট চোখের পলকে তোমাকে ট্রেস করে সাথে সাথে নিয়ে সাথে সাথে ওটাকে বন্ধ করতে হয়, নাহলে কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হয় বুঝছো আর্টারি থেকে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি স্পাউটিং অফ ব্লাড। আর ভেইনের ক্ষেত্রে কিন্তু তোমার ফিনকি দিয়ে ওরকম হয় না, উজিং টাইপের ব্লাড হয়, যে আসলে এটা কিভাবে বুঝাবো, এটা তোমরা ফরেন্সিকে বেশি ভালো করে বুঝবা, ফরেন্সিক মেডিসিন, ঠিক আছে? থার্ড ইয়ার ইনশাল্লাহ। তো মোট কথা তোমার ইজিলি এক্সপোজ করা যায়, এটা নেওয়া সহজ, সবকিছু সব দিক থেকে বিবেচনা করে এই ব্লাডটাকে প্রিজার্ভ করাটা সহজ, আর আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এর জন্য সেই ব্লাডকে তুমি প্রিজার্ভ করতে পারবে। সো এরপর দেখো স্কিনে ক্যাপিলারি পাংচার করার সাইড গুলোর একটা ছবি থেকে আমরা করি, লোবিউল স্কিন, হিলের স্কিন থেকে নেই বাচ্চা ইনফ্যান্টদের ক্ষেত্রে, আর বড়দের ক্ষেত্রে আমরা ফিঙ্গার টিপ থেকে নেই। এরপর আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সেরাম আর প্লাজমার ডিফারেন্স, কি আমাকে একটু বলতে পারবা? সেরাম আগের ছবিটা এক পালক দেখি, আমি দেখতে পাইনি, আরো একটু ইম্পর্টেন্ট কথা আছে ওটার মধ্যে আসলে ডিফারেন্স, এটা তো একটা মেজর ডিফারেন্স, আরো কিছু ডিফারেন্স আছে, কেউ কি বলতে পারবা আর কি ডিফারেন্স আছে? আচ্ছা আমি বলে দিই যেহেতু সময়ের খুব স্বল্পতা। আচ্ছা এই ছবিটা দেখতে পারো, এটাও একটা ছবি, প্লাজমা মনে রাখবা আমি মনে রাখতাম কি জানো, এফ দি অ্যান্টিকোয়াগুলেন্ট প্রেজেন্ট ইন প্লাজমা, দেখো অ্যান্টিকোয়াগুলেন্ট প্রেজেন্ট ইন প্লাজমা, ওকে? আচ্ছা কে লিখেছো, রেশমা, বিই প্লাস মাইনাস 2 এর মানে কি? আচ্ছা এটা লাস্টে বলে দিচ্ছি আপু, ঠিক আছে? আমি একটু পড়ার ফ্লোটা শেষ করে নিই, আমি লাস্টে ইনশাআল্লাহ বলে দেব। আচ্ছা এটা বলতে গেলে তোমার ওই ইলেকট্রোলাইটে যেতে হবে, বুঝতে পেরেছি তুমি ইলেকট্রোলাইটে আসলে হয়তো রিভাইজ করনি, এজন্য মানে এটা তোমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডারই জানার কথা। আচ্ছা অ্যাপ দিয়ে মনে রাখতাম আমি, তোমাদের এখন ইচ্ছা, তোমরা যদি মনে রাখতে পারো ভালো, এই জিনিসটা মনে রাখবা যে কার অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে কার থাকে না, প্লাজমার অ্যান্টিকোয়াগুলেন্ট প্রেজেন্ট, হ্যাঁ আর সেরামে তার মানে থাকে না, এটা হচ্ছে প্রথম পার্থক্য। তার মানে একটু বলি ডিফারেন্স আকারে, দ্য ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট, ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট ইজ কল্ড প্লাজমা। আর সেরামটা কি জানো, একটা ব্লাডকে তুমি প্রথমে রেখে দিলা, ওটাকে ক্লট করতে দিলা, ক্লটটাকে তারপর লাস্ট রিমুভ করে দিলা, ক্লট রিমুভ করার পরে যে রিমেইনিং পার্টটা ছিল ওটাকে সেন্ট্রিফিউজ করলা, সেন্ট্রিফিউজ করলে কি হবে,
সেন্ট্রিফিউজ করা করার পরে যেটা হবে সেটা হচ্ছে প্লাজমাটা তো ওয়াটারি পোর্শন আমরা দেখতেছি উপরে থাকে, এই সেরামের ক্ষেত্রে দেখো সেন্ট্রিফিউজ করে যে ক্লট ক্লট যেটা ক্লটটা এটাকে ফিব্রিন ক্লট ফিব্রিন ক্লটটা আলাদা করে রেখে দিলাম, ঠিক আছে? এর জন্য ফিব্রিন ক্লট তৈরি করতে গিয়ে কিন্তু আমার ওই যে ফিব্রিনোজেনটা চলে গেল। এরপর আসলে তাহলে দেখো সেরাম, তার মানে সেরামে কি ফিব্রিনোজেনটা নাই, আর প্লাজমায় কিন্তু দেখো এই যে প্লাজমায় দেখো প্লাজমায় কিন্তু তোমার ফিব্রিনোজেন প্রেজেন্ট, কারণ এখানে কিন্তু তোমার ক্লট তৈরি করেনি। আমি কিন্তু এটাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়েছি যাতে ক্লট হইতে নাই পারে, অ্যান্টিকোয়াগুলেন্ট দিছি যাতে ক্লট হইতে না পারে, ফিব্রিনোজেনটা তার মধ্যে তার মানে ওর মধ্যে আছে। আচ্ছা এরপর দেখো বাফিকোট, বাফিকোটটা দেখো তোমার প্লাজমাতে ফর্ম করছে, সেরামে কিন্তু কোনো বাফিকোট নাই। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই যে ব্লাডের ক্লট হইতে গিয়ে আমরা কিছু ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে পড়েছিলাম রাইট ফিজিওলজিতে, ওখানে দেখেছিলাম কিছু ফ্যাক্টর গুলা ইউজ আপ হয়ে যায়, এর জন্য আমরা বলি সেরামে ফ্যাক্টর টু ফ্যাক্টর ফাইভ সরি ফ্যাক্টর ওয়ান মানে ফিব্রিনোজেন, ফ্যাক্টর টু প্রথ্রম্বিন, ফ্যাক্টর ফাইভ এবং ফ্যাক্টর এইট, আমি মনে রাখতাম 1258 দিয়ে, 1258টা সেরামে থাকবে না প্লাজমায় থাকবে, ঠিক আছে? এরপর আসো সেরোটোনিন, নাম শুনেই বোঝা যাচ্ছে একটা সেরাম সেরাম একটা ফিল আসতেছে তাই না, এই সেরোটোনিনটা সেরামে বেশি থাকবে, প্লাজমার কন্টেন্টটা অনেক লো হবে। এরপর দেখো ইকুয়াল অ্যামাউন্ট, হ্যাঁ ইকুয়াল অ্যামাউন্টের তুমি যদি ব্লাড নাও দুইটা দুইটার জন্য, একটা তুমি প্লাজমা বানাবা একটা তুমি সেরাম বানাবা, তাহলে কোনটার ভলিউম বেশি হবে বুদ্ধি করে কেউ বলতে পারবা? যেটা আমি অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করলাম সেটা তাই না, কারণ আমরা হচ্ছে গিয়ে কারণ ওখানে আমরা অ্যান্টিকোয়াগুলেন্টের ভলিউমটাও আছে, প্লাজমার ইকুয়াল অ্যামাউন্টের ব্লাড নিলে প্লাজমার ইল্ডটা বেশি হবে সেরামের ইল্ডটা কম হবে, ইল্ড হ্যাঁ ইল্ডটা এখানে কম হবে এখানে বেশি হবে, কারণ এখানে আমি অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়েছি। প্লাজমায় সবগুলো ক্লটিং ফ্যাক্টর ছিল সেরামে 1258 মানে 1258 নাই, সেরোটোনিন কন্টেন্ট এখানে হাইয়েস্ট মানে অনেক বেশি এখানে অনেক কম, এই জিনিসগুলো হচ্ছে পার্থক্য, রিটেন ভাইবার যেখানে আসুক লিখে দিও বা বলে দিও। এখানেও দেখো একই কথা, সেরামে হচ্ছে তোমার সেরাম মানে কি প্লাজমা থেকে তুমি ফিব্রিনোজেনটা বাদ দিলি অনেকখানি সেরাম পাওয়া যায়, ঠিক আছে? এই ডিফারেন্সের কথাটা আমি অলরেডি বলে ফেলেছি। এরপর আসো ব্লাড কালেকশন করার জন্য আমার কি কি প্রসিডিওর ফলো করতে হবে, আমি অলরেডি এগুলো বলছি তোমাদের তাই না, সিরিঞ্জটাকে তোমার এয়ারটাইট রাখতে হবে, সাইডটাকে ক্লিন করবো কিভাবে এটা বলে দিয়েছি, দেন তোমার টনিকোট অ্যাপ্লাই করতে হবে এবং মিডিয়াম প্রেশারে হচ্ছে নিবো, খুব বেশি প্রেশার দিব না আমাদের ভিঙের উপর, লাস্টে তোমার আগে তোমার টর্নিকোটটা খুলবো তারপর হচ্ছে গিয়ে আমার ওখান থেকে সরাবো, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের পরবর্তী যেটা যে হচ্ছে আচ্ছা আচ্ছা তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে আমি লাস্টে লাগে রিপিট করব, কিন্তু এখন একটু ফাস্ট যাই কারণ শেষ পর্যন্ত অনেকেরই এনার্জি থাকবে না, আপুর নিজেরও শেষ পর্যন্ত গিয়ে হয়তো মনে হবে যে তোমাদের অ্যাটেন্ডেন্সও কমে যাবে, তাই আমি একটু একবার শেষ করি তারপর তোমাদের যাদের প্রশ্ন রিপিট করা লাগে আপুর লাগে রিপিট করি। এখন আসুন হচ্ছে আমার ব্লাড স্যাম্পল কি হেমোলাইসিস প্রিভেন্ট করার জন্য আমরা কি করি, দেখো এখানে একটা ব্লাড দেখো নর্মাল স্যাম্পল কেমন হয় আর একটা হেমোলাইস স্যাম্পল কিরকম হচ্ছে। হ্যাঁ যারা নোট করছো তারা হচ্ছে তোমাদের লেখাগুলা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির যে মেইন গ্রুপটা সেই গ্রুপটাতে শেয়ার করবা, কার্টেসি দেওয়ার কোনো কিছু ডিপেন্ড করে না, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, কিন্তু তোমরা লিখবা যাতে করে তোমাদের অন্য ফ্রেন্ডরা পায়। আর আমি কিন্তু ফার্স্ট দিন বলছি যে মানুষকে হেল্প করে সৃষ্টিকর্তা তাকে আরো অনেকভাবে হেল্প করে তাই না, তো ইনশাল্লাহ তোমরা দিয়ে দিবা যে লিখতে পেরেছো, আর আপু ইনশাল্লাহ আবার লাগলে রিপিট করবো। হেমোলাইসিস কে আমরা একটা স্যাম্পলের হেমোলাইসিসটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি দেখো এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, আর একটা এখান থেকে ইম্পর্টেন্ট পার্ট আছে সেটা হচ্ছে আমরা ব্লাড স্যাম্পলের হেমোলাইসিসটাকে মানে হচ্ছে প্রিভেন্ট তো করলাম, এখন কি কি একটা লং স্ট্যান্ডিং স্যাম্পলে কি কি চেঞ্জ হয় এই দুইটাই রিটেনের জন্য ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রিকশন কি নেবো দেখো আমরা সিরিঞ্জ এবং নিডেলকে ড্রাই রাখবো, তারপর হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডের নিডেলকে ইউজ করতে হবে, দেন হচ্ছে আমরা মিনিমাম অ্যামাউন্টে আমরা যখন ব্লাডটা নিবো কন আমাদের আর্ম বা হাতের উপর যে কনস্ট্রিকশনটা দিবো সেই কনস্ট্রিকশন যেন খুব বেশি টাইট না হয়, মিনিমাম কনস্ট্রিকশন, টনিকের জন্য এমন না হয় যে আল্লাহ একদম পুরো পেশেন্টের সব ইয়ে হয়ে গেছে ওরকম না হয়, মিনিমাম কনস্ট্রিকশন হবে। আচ্ছা ব্লাড ফ্লোটা যখন আমরা নিবো খুবই স্লোলি নিবো, খুবই আস্তে আস্তে সিরিঞ্জের যে স্পাংটা আছে মানে যে লাস্টের যে পার্টটা যেটাতে আমরা আস্তে আস্তে মানে প্রেশার দিবো বা ই করবো সেটা যেন খুবই স্লোলি হয় এবং স্টেডিলি হয়, খুব বেশি প্রেশার দিয়ে না, খুব তাড়াতাড়ি করে না। আচ্ছা এরপর দেখো নিডলটাকে যখন রিমুভ করবো ব্লাডটাকে আমরা আস্তে আস্তে স্লোলি আমরা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট কন্টেইনিং
টেস্ট টিউবের মধ্যে রাখবো, এবং ঠাস করে যে সিরিঞ্জ দিয়ে ব্লাড গুলোর মধ্যে দিয়ে দিলাম, ব্যাপারটা এমন না, সিরিঞ্জের যে ব্লাড মানে নিডেলটা, ওই নিডেলটাকে আমার যে টেস্ট টিউব ছিল, তারপরে দেখাই এই যে টেস্ট টিউব, ধরো এখানে আমি ব্লাড টেস্ট টিউবটা দিব, টেস্ট টিউবের মাথাটা হচ্ছে এখানে লাগিয়ে রাখবো, বুঝছো, এই যে ওয়ালের সাথে, এই যে টেস্ট টিউবের যে ওয়ালের সাথে সিরিঞ্জের নিডেলটাকে লাগে আস্তে আস্তে একটু করে করে দিব, যদি ঠাস করে দিই একসঙ্গে সব পড়বে, ব্লাড গুলো হিমোলাইসিস হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য আমরা ওয়ালের সাথে, যে কোনো একটা ওয়ালের সাথে সিরিঞ্জটাকে লাগাই আস্তে আস্তে একটু করে করে ঢালবো, এবং অবশ্যই অ্যান্টিকোয়াগুলেন্টের পরিমাণটা অ্যাডিকুয়েট হতে হবে, বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা, ঠিক আছে। তারপর অ্যান্টিকোয়াগুলেন্টটাকে মিক্সও করবো খুবই জেন্টলি, ঠাস ঠাস করে, যদি আমরা টেস্ট ইয়ার নিয়ে মিক্স করে ফেললাম, ব্যাপারটা না, খুবই সফিস্টিকেটেড ওয়েতে হাত খুব নরম করে কাজগুলো করতে হয়। আচ্ছা, এরপর দেখি একটা লং স্ট্যান্ডিং ব্লাড স্যাম্পলে কি কি চেঞ্জ আসতেছে, ঠিক আছে, এই কথাটা। আচ্ছা, আমি কি অনেক ফাস্ট বলছি, তোমাদের কি অনেক সমস্যা হচ্ছে, একটু স্লো বলবো? তোমাদেরকে আসলে অনেক ধন্যবাদ, তোমরা রাত্রেবেলা এত ধৈর্য নিয়ে আছো সবাই, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি এক্সপেক্ট করছি তোমরা অনেক শিখতে পারবে আজকের ক্লাসের পর, নতুন কিছু দুই একটা জিনিস হলো, আমি চেষ্টা করবো কনসেপ্টটা যাতে আগের চেয়ে একটু হলেও ক্লিয়ার হয়, এটা আমার ক্লাসের চেষ্টা থাকবে, নাহলে আসলে আমার ক্লাসটা সার্থক হবে না, তোমাদেরও সময় নষ্ট আমারও সময় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আশা করছি এমন হবে না, ইনশাল্লাহ বুঝবা তোমরা। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে একটা লং স্ট্যান্ডিং ব্লাড স্যাম্পলে কি কি চেঞ্জ হয় এই জিনিসটা বোঝার আছে। দেখো, এখান থেকে টিচাররা খুব প্রশ্ন করে, এমসিকিউ তে প্রশ্ন করে, ভাইবাতে প্রশ্ন হয়, রিটেনও এখানে প্রশ্ন হয়। তো লং স্ট্যান্ডিং বলতে 8 ঘন্টা বা তার থেকে বেশি যদি আমি একটা ব্লাড কে রাখি টেস্ট টিউবে, সেটা হচ্ছে তোমার লং স্ট্যান্ডিং হয়ে যায়। হ্যাঁ, এবং এই 8 ঘন্টা তুমি যদি প্লাজমাটাকে সেপারেট না করে রাখো সেক্ষেত্রেই বলা হচ্ছে, ঠিক আছে। তো কি হবে, দেখো একটা টেস্ট টিউব, সেখানে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছিল, তাই না, প্রথমে আসি কার্বন ডাইঅক্সাইডের কথা, আমি জাস্ট সিএলই বলছি, লাস্টে এখানে তোমার স্লাইডের সাথে মিলাই দিব। তো কার্বন ডাইঅক্সাইড যেটা হয় সেটা হচ্ছে আমার ভেনাস ব্লাডের থেকে বাইরে হচ্ছে, ভেনাস ব্লাডে কার্বন ডাইঅক্সাইড বেশি আর বাইরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কম। তো আমরা কি জানি, ডিফিউশন প্রক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড যদি একটা গ্যাস, তো ব্লাড যদি লং স্ট্যান্ডিং রেখে দিই বাইরে চলে যাবে, তার মানে কি হবে, আলটিমেটলি আমি যখন মেজার করবো তখন আমি কার্বন ডাইঅক্সাইডটা কম পাবো। তার মানে কি, দেখো ডিক্রিজড কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডটা কমে যাচ্ছে, এটা কিন্তু একটা কথা, ঠিক আছে। এখন আসো, কার্বন ডাইঅক্সাইড কম হলে কি হয়, এটা একটা ই ছিল যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা তার মানে কমে যাচ্ছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কমা মানে কার্বন ডাইঅক্সাইডের যে পার্শিয়াল প্রেশার দিচ্ছিল সেটাও কমে যাচ্ছে, তার মানে ডিক্রিজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, ওই স্যাম্পলটায় পার্শিয়াল প্রেশারটা কমে যাচ্ছে। এরপর আসো হচ্ছে আমার ব্লাড গ্লুকোজ লেভেল, ঠিক আছে, ব্লাড যে গ্লুকোজটা ছিল আমার এখানে, ধরো সাপোজ যে পরিমাণে গ্লুকোজ ছিল অনেক টাইম রেখে দেওয়ার জন্য, ওই গ্লুকোজটা কি হবে, গ্লাইকোলাইসিস হবে। এখন এটা তো আর তোমার বডির ভিতরে নেই যে অ্যারোবিক গ্লাইকোলাইসিস হবে, এটা আলটিমেটলি কি হবে, অ্যানএরোবিক গ্লাইকোলাইসিস হবে। তো গ্লাইকোলাইসিস যদি হয় তাহলে কি গ্লুকোজের সংখ্যা পরিমাণ আগে যা ছিল সেটা থাকবে নাকি কমে যাবে? কমে যাবে, তার মানে দেখো ডিক্রিজ গ্লুকোজ। এখন আসো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, আমি বলেছিলাম, তার মানে তোমরা বুদ্ধি করে বলো তো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস লাস্টে কি হয়, অ্যাসিড বেশি হলে কি পিএইচ বাড়ে নাকি কমে? কমে, তার মানে ডিক্রিজড পিএইচ, ঠিক আছে। এখন আসো অ্যারোবিক গ্লাইকোলাইসিস আমার কি হয়, গ্লুকোজ থেকে পাইরুভেট হচ্ছিল না নর্মালি, যেটা আমার এখানে যে পাইরুভেট ছিল, সাপোজ আমার এখানে যতটুকু পাইরুভেট ছিল বা হওয়ার কথা ছিল, সেটা কি হবে নাকি হচ্ছে কি অ্যানারোবিক, যেহেতু হচ্ছে সব তো ল্যাকটিক অ্যাসিড হয়ে গেল, তাই না, তাহলে আলটিমেটলি পাইরুভেট কি বাড়বে নাকি কমবে? কমবে, পাইরুভেট কমবে, কার্বন ডাইঅক্সাইডের কথা অলরেডি বলে ফেলছি, ঠিক আছে। এরপর আসো এই তিনটা জিনিস বাকি এখান থেকে, এখন আসো হচ্ছে আর কি কি কমছে, ইউরিয়া। আমার এই ব্লাড স্যাম্পলের মধ্যে সাপোজ আমার এই যে ব্লাড স্যাম্পলটা আছে এখানে যে পরিমাণে ইউরিয়া ছিল, যদি আমি এটাকে লং স্ট্যান্ডিং রেখে দিই, ইউরিয়াটা কিসে কনভার্ট হবে জানো, ইউরিয়াটা অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাবে, অ্যামোনিয়া আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইডটা তো আবার ডিফিউজ হয়ে বাইরে চলে গেল, এটা কোনো সমস্যা না, অ্যামোনিয়া যেটা ছিল অ্যামোনিয়াটা তখন অ্যামোনিয়ার পরিমাণটা বাড়বে, ইউরিয়াটা যে ইউরিয়া ছিল ইউরিয়াটা কমে যাবে, তার মানে দেখো ডিক্রিজড ইউরিয়া, ইউরিয়া কিন্তু কমে যাচ্ছে কিন্তু অ্যামোনিয়াটা বেড়ে যাচ্ছে, এখানে অ্যামোনিয়া বাড়বে, এটা বুদ্ধি করে বা জাস্ট বোঝার জন্য, বুঝছো।
আচ্ছা এর উল্টা প্রসেস হচ্ছে আমার বডিতে, তাই না? কোন সাইড প্রসেসের মাধ্যমে বলতো? অ্যামোনিয়া থেকে ইউরিয়া হচ্ছে কোন প্রসেসের মাধ্যমে? ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেল, ইউরিয়া সাইকেল, ইউরিয়া সাইকেল। হ্যাঁ, এইভাবে পড়বা তাহলে দেখবা জিনিসগুলো বোরিং লাগছে না, মজা লাগছে। আচ্ছা এরপর আসুন ইউরিয়া। আচ্ছা ইউরিয়া হয়ে গেল, আমার ইউরিয়াটা কমে যাচ্ছে, ইউরিয়া কারণ ইউরিয়া কমে কি হয়ে যাচ্ছে আমার অ্যামোনিয়া হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, ইউরিয়ার কাহিনী শেষ। এরপর আমরা আসি হচ্ছে তোমার ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন, আমাদের যে ইউরোবিলিনোজেন ছিল ব্লাডের মধ্যে, সেই ইউরোবিলিনোজেন গুলো কিসের অক্সিডাইজ হয়ে যাচ্ছে জানো? ইউরোবিলিন হয়ে যাচ্ছে, ইউরোবিলিন। ঠিক আছে, তার মানে ইউরোবিলিনোজেন কমে যাচ্ছে, সরি কালারটা আসলে খুব রাফ, ইউরোবিলিনোজেন কমে যাচ্ছে আর ইউরোবিলিন যেটা, ইউরোবিলিনটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে আপু, ইউরোবিলিনোজেনের এই কথাটা আবার বলবেন, মানে কিভাবে কমে যাচ্ছে? অক্সিডাইজড হয়ে যাচ্ছে, হয়ে ইউরোবিলিন ফর্ম করছে। এই যে ইউরোবিলিনোজেন অক্সিডাইজড হয়ে গেল, ইউরোবিলিনোজেন কমে গেল আর ইউরোবিলিনটা তখন বেড়ে গেল। ঠিক আছে, ইউরোবিলিনটা কি ব্লাডে থাকবে টেস্ট টিউবে? তখন ইউরোবিলিনোজেন গুলো অক্সিডাইজড হয়ে গেলে তখন তোমার ইউরোবিলিনে কনভার্ট হবে, বুঝছো? ইউরোবিলিনটা বাড়বে। ঠিক আছে, এরপর দেখো এখানে হচ্ছে আছে বাইকার্বনেট। বাইকার্বনেটটাও যেহেতু একটা গ্যাসিয়াস ফর্মে থাকে, তো আমরা এটাকে বাইকার্বনেটটাও আলটিমেটলি কমে যায়। ঠিক আছে, আর গ্লাইকোলাইসিসটা বাড়ে অলরেডি বলেছি। এবং আচ্ছা একটা আরবিসি, একটা টেস্ট টিউবের ভিতরে অনেকগুলো আরবিসি আছে, হ্যাঁ, এই আরবিসি গুলো যখন লাইসিস হয়ে গেল, আমরা জানি আরবিসি এর ভিতরে কি পটাশিয়াম আয়ন অনেক রিচ থাকে, তারপর আর কি থাকে দেখো, বাইকার্বনেট আয়নটা অনেক, আচ্ছা বাইকার্বনেট না, পটাশিয়ামটা বাই ভিতরে বেশি থাকে, তারপর তোমার ক্লোরাইড, ফসফেট, এগুলো হচ্ছে তোমার আরবিসি। তোমরা যদি পড়ো আরবিসির কনস্টিটিউয়েন্ট গুলো যদি পড়ো, তাহলে দেখবা এই জিনিসগুলো আরবিসির মধ্যে থাকে। তো আরবিসি যখন লাইসিস হবে, ভিতরে যখন থাকবে তখন তো ব্লাডের স্যাম্পলে নর্মাল, কিন্তু বেশি বেশি লং স্ট্যান্ডিং রাখার জন্য আরবিসি গুলো যখন লাইসিস হবে, পটাশিয়াম গুলা ব্রেকডাউন হয়ে বাইরে চলে আসবে। একটু আগে বলছিলাম না, যেমন নন ফাংশনাল এনজাইম গুলা প্লাজমায় থাকে না, সেলের মধ্যে থাকে, কিন্তু হচ্ছে যখন সেল গুলা ইনজুর হয় ওই জিনিসগুলো বাইরে চলে আসে। ঠিক তেমনি ভাবে এখানে সেলের মধ্যে এই এলিমেন্ট গুলো থাকে, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, এগুলো যখন তোমার হিমোলাইসিস হয় সবগুলো বাইরে বের হয়ে আসছে, তখন আলটিমেটলি এটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড ছিল, তোমরা জানো না যে এটা আপু আপু অ্যানারোবিক অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা কেন বলছেন একটু আরেকবার বলবেন। অ্যানারোবিক কন্ডিশন মানে কি? অ্যানারোবিক মানে কি ইন অ্যাবসেন্স অফ, হ্যাঁ, অক্সিজেনের অ্যাবসেন্স, অক্সিজেনের অ্যাবসেন্সে যদি যে গ্লাইকোলাইসিসটা হয় আমার বডিতে, সেটা হচ্ছে বডিতে বা ইনভিট্রো বা ইনভিভো, সেটাকে আমরা বলি অ্যানারোবিক কন্ডিশন। একটা টেস্ট টিউব তুমি রেখে দিছো, সেটা কি তুমি অক্সিজেন পাচ্ছে? তোমার এটা তো তোমার বডিতে নাই, তাই না? তো অক্সিজেন তো পাচ্ছে না, ওর তো এখানে লাংস নাই যে তোমার অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নিয়ে নিয়ে ব্লাডে ভরবে, এমন তো না। ওর অক্সিজেনটা একটা পরিমাণে একদম নীল হয়ে যাচ্ছে, কমে কমতে কমতে কমে যাচ্ছে, তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে। আমরা কি জানি গ্লুকোজকে নর্মালি অ্যারোবিক কন্ডিশনে কি হয়, গ্লুকোজ থেকে আমরা কি পাই, পাইরুভেট পাই, তাই না? গ্লুকোজ থেকে পাইরুভেট হয়। তো যখন আমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে তখন আমার গ্লুকোজটা ব্রেকডাউন হচ্ছে, তার মানে গ্লুকোজ কমে যাচ্ছে, কিন্তু পাইরুভেট হচ্ছে না, কি হচ্ছে, ল্যাকটেট হচ্ছে, ল্যাকটেট ফর্ম করছে। ঠিক আছে, এই ল্যাকটেটটা তোমার বেশি বেশি ল্যাকটেট ফর্ম হলে ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে। ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়া মানে কি, পিএইচটা কমে যাওয়া, পিএইচ কমে গেল। আর আগে যেমন ধরো তোমার গ্লাইকোলাইসিসের মাধ্যমে অ্যারোবিক কন্ডিশনে পাইরুভেট হচ্ছিল, এখন তো পাইরুভেটের পরিমাণটা আগের মতো নাই, তাই পাইরুভেটটাও কমে গেল। ক্লিয়ার ভাইয়া? জি ভাই। আপু আরেকটা হচ্ছে আপু, ইউরোবিলিনোজেনটা অক্সিডাইজড হয় বলছিলেন, তো আপু কনভার্ট হয়, অক্সিডাইজড হয় ইউরোবিলিনে কনভার্ট হয়। আচ্ছা, ওকে, অ্যানালাইটের কথা আমরা অলরেডি স্যাম্পল আর হচ্ছে তোমার স্পেসিমেনের কথা বলেছি। অ্যানালাইটটা হচ্ছে আমরা স্যাম্পলের মধ্যে যে কম্পোনেন্টটাকে মেজার করি ওইটাই হচ্ছে অ্যানালাইট। যেমন ধরো একটা সেরাম আছে তোমাকে দেওয়া হয়েছে, সেরামের মধ্যে তোমাকে কেউ যদি বলে এস্টিমেশন অফ গ্লুকোজ ইন দ্য সেরাম, তখন হবে কি, এই গ্লুকোজটা যে এস্টিমেট করলাম এই গ্লুকোজটা হচ্ছে তোমার অ্যানালাইট। কেউ যদি তোমার বিলিরুবিন করে, বিলিরুবিন অ্যানালাইট। কেউ যদি তোমার বলে ঠিক আছে আমি ইউরিয়া করব, ঠিক আছে ইউরিয়া তার অ্যানালাইট, এটা হচ্ছে তোমার অ্যানালাইট। আর এই যে সেরামটা নিলা না, এই সেরামটা কিন্তু তোমার স্যাম্পল। আচ্ছা এরপর দেখো হচ্ছে ফটোমেট্রি। ঠিক আছে, আমাকে কি শোনা যাচ্ছে? সরি আমার একটা ফোন আসছে। জি আপু শোনা যাচ্ছে। হচ্ছে ফটোমেট্রি, যেটা ফটোমেট্রি, ফটো মানে তো জানো তোমরা, ফটো মানে লাইট, আমরা লাইটের অ্যাবজর্পশন ফিনোমিনাটাকে যেখানে মেজার করতে পারি সেটাই হচ্ছে তোমার ফটোমেট্রি। এখন আসো ফটোমেট্রির ক্ষেত্রে আমরা আসলে দুইটা জিনিসের আমরা এটা করি, মেজার করি, একটা পলারিমিটার, একটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার।
কলোরিমিটারের পার্টগুলা সবাইকে চিনতে হবে, তোমাদের কলোরিমিটার অসপিতে দেয়, কলোরিমিটার প্র্যাকটিক্যালের ভাইভাতে আসে, পার্টগুলো দেখাতে বলে, বুঝছো কোনটা পার্ট কি, তোমরা এটা একটু দেখে নিবা পার্টগুলার হচ্ছে কোনটা দিয়ে আসলে কি হচ্ছে কেন হচ্ছে এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিক্যাল যখন ইনশাল্লাহ করবা পরীক্ষার আগে ইনশাল্লাহ তোমাদের দেখাবে এগুলো সব, ঠিক আছে। কলোরিমিটার একটা লাইটের সোর্স থাকে, তারপর যেখান থেকে মানে ইলেকট্রিক বাল্ব যেটা আর কি, হ্যাঁ ওইটার মাধ্যমে তোমার ওটা ও লাইট পায়। একটা ফিল্টার থাকে যেটা তোমার মনোক্রোমাটিক বা মনোক্রোমাটিক লাইটকে কনভার্ট করে। মনোক্রোমাটিক লাইট মানে যে লাইটটাকে একটা পার্টিকুলার ওয়েভলেন্থটাকে যে লাইটটা অ্যাবজর্ব করে। আচ্ছা কিছু স্লিট থাকে বা গর্তের মতো থাকে। আচ্ছা কিউবেট বলে একটা জিনিস থাকে, কিউবেট এগুলো তোমরা সব দেখবা ইনশাল্লাহ সামনাসামনি। একটা টেস্ট টিউবের মতো আর কি, একটা যে হোল্ডার, তো ওই কিউবেটের তোমার একটা নির্দিষ্ট ডায়ামিটার থাকে, সব কিউবেটের ডায়ামিটার নির্দিষ্ট 1 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই কিউবেটটাকে আমরা বলি সেল হোল্ডিং কম্পার্টমেন্ট বা টেস্ট টিউব হোল্ডিং কম্পার্টমেন্ট বলে থাকি। এই 1 সেন্টিমিটারের জন্য কিন্তু তোমরা ল্যাম্বার্টস যে ল পড়ো না, বলো না যে ল্যাম্বার্টস লটা কনস্ট্যান্ট, কারণ এই অপটিক্যাল পাথওয়ে হচ্ছে সারা জীবনই 1 সেন্টিমিটার থাকবে, কারণ এটার যে ডায়ামিটার এইটুকুই তো তোমার লাইট পাস করবে, এইটুকের ডায়ামিটার সারা জীবনই হচ্ছে 1 সেন্টিমিটার, এর জন্য আমার ল্যাম্বার্ট লটাও হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। কিসের ল? ল্যাম্বার্টস ল। তোমরা দুইটা ল পড়েছো না কলোরিমিটারে, বিয়ার্স ল আর ল্যাম্বার্টস ল। এই যে ল্যাম্বার্টস লটা না, এই ল্যাম্বার্টস লটা কনস্ট্যান্ট, তাই না? তোমরা জানো এটা, এই ল্যাম্বার্টস লটাই হচ্ছে কনস্ট্যান্ট থাকে ডিউ টু দিস 1 সেন্টিমিটার, মানে এই অপটিক্যাল পাথওয়েটা অলওয়েজ কনস্ট্যান্ট, তাই ল্যাম্বার্ট লটাও কনস্ট্যান্ট। এগুলো তোমরা যখন ল্যাম্বার্টস ল পড়লেই বুঝতে পারবা। আচ্ছা কলোরিমেট্রির প্রিন্সিপাল রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের সময় এটা রিটেন আসছিল, ঠিক আছে। ভাইবাতে ইনভাইরেবলি জিজ্ঞাসা করে সলিউশনটাকে, দ্য সাবস্টেন্স ইন দ্য সলিউশন মাস্ট বি কালার্ড, ঠিক আছে। সলিউশনটাকে অবশ্যই কালার্ড হইতে হবে, নাহলে তো তোমার লাইট পাস করায় লাভ নাই, কালার ছাড়া তো কলোরিমিটার কাজ করবে না, বা ফটোমেট্রি যাই বলো একই কথা, কলোরিমেট্রি বললো একই কথা, ঠিক আছে। আসলে এখানে লেখা যাচ্ছে না স্ক্রিনটা, বুঝলাম না, কলোরিমিটার বা কলোরিমেট্রি যাই বলো না কেন। আচ্ছা তো কালার সলিউশন, সলিউশনটাকে মাস্ট বি কালার হতে হবে। এরপর দেখো ইন্টেন্সিটি অফ দ্য কালার, মানে কালারের যত বেশি ঘনত্ব বেশি হবে তার মানে কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স, যে সাবস্টেন্সটা আমার ওই সলিউশনে ডিজলভ করেছি ওই সলিউশনের কনসেন্ট্রেশনও তত বেশি হবে। যত বেশি অ্যাবজর্পশন হবে তত বেশি, মানে যত বেশি কালার হবে তত বেশি ওই সাবস্টেন্সের অ্যাবজর্পশন হবে। এই সবগুলোই তোমার হচ্ছে কলোরিমেট্রি ল ফলো করে, ঠিক আছে। এটা তোমরা, এটা তোমাদের গাইড থেকে শুরু করে সব জায়গায় আছে, তোমরা এটা অনেক ভালো পারো আমি জানি, এটা বলার কিছু নেই। এখন সব এই যে দুইটা ল, ল এই যে কথাগুলো বলছি এখানে সবগুলোই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা বিয়ার্স ল হচ্ছে, বিয়ার্স ল আর হচ্ছে ল্যাম্বার্টস ল, এই দুইটা ল খুবই ইম্পর্টেন্ট। তোমরা কি আমাকে একটু বলতে পারবা ল দুইটার স্টেটমেন্ট? রিটেনে খুব আসে, প্রিন্সিপাল বললে তোমাদের এই দুইটা ল লিখতে হয়। অ্যাবসর্পশন অফ লাইট ইজ ডাইরেক্টলি এন্ড লগারিদমিকালি প্রপোর্শনাল টু দা কনসেন্ট্রেশন, দিস ইজ কলড বিয়ার্স ল। And transmittance inversely and logarithmic proportional, that is Lambert's law. যে আমরা অলরেডি বলেছি কলোরিমিটার প্রিন্সিপাল থেকে যে আমাদের একটা মনোক্রোমাটিক লাইট হতে হবে, তাই না, এবং একটা কালার সলিউশন হতে হবে। তার মানে আমরা এইভাবেই বলতে পারি, when a monochromatic light passes through a color solution, ঠিক আছে, তারপর বললাম the concentration of a substance is directly proportional to the absorbance of light or the logarithm, তুমি যেভাবে বললা logarithm of the transmitted light. মানে এ ইজ প্রপোর্শনাল টু সি, সহজ কথায়। কিন্তু এখানে তুমি জাস্ট বলে দিলাম মানে অ্যাবজর্বেন্স প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন, এটা হচ্ছে তোমার বিয়ার্স ল। আর একইভাবে ল্যাম্বার্টস ল ক্ষেত্রেও তুমি বলতে পারো, ওয়েন আ মনোক্রোমাটিক লাইট পাসেস টু আ কালার সলিউশন, তারপর বললাম দ্য লাইট অ্যাবজর্পশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য অপটিক্যাল পাথওয়ে, মানে এ ইজ প্রপোর্শনাল টু আই, লেন্থ অফ দ্য অপটিক্যাল পাথওয়েটাই হচ্ছে আমার একটু আগে যেটা বললাম 1 সেন্টিমিটার, সারা জীবন এটা 1 সেন্টিমিটারই থাকবে কলোরিমিটারের জন্য, এবং এই ল্যাম্বার্টস ল কলোরিমিটারের জন্যই প্রযোজ্য হবে, ঠিক আছে। এখন আসি অপটিক্যাল ডেন্সিটিটা কি, এই যে আমার বললাম অ্যাবজর্বেন্স, এই যে অ্যাবজর্বেন্স এটাই হচ্ছে আলটিমেটলি অপটিক্যাল ডেন্সিটি। অ্যাবজর্বেন্সটা হচ্ছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ লাইট যেটা কিনা তোমার অ্যাবজর্ব বাই এ পার্টিকেল অফ এ কালার সলিউশন, মানে অ্যামাউন্ট অফ লাইট অ্যাবজর্ব বাই এ পার্টিকেল অফ দ্য কালার সলিউশন ইজ কল্ড অপটিক্যাল ডেন্সিটি। এরপর আসো অ্যাবজর্বেন্স, অ্যাবজর্বেন্স জিনিসটা কি, একই কথা একটু আগে বলছি, তাই না, অ্যাবজর্বেন্স আর অপটিক্যাল ডেন্সিটিটা হচ্ছে সেম। কলোরিমিটার এরকম একটা স্ক্রিনের মতো থাকে যেখানে তোমার এরকম, মানে আসলে জিনিসটা এরকম হয় লুনার টাইপের চাঁদের মতো, অর্থাৎ এরকম অনেকগুলো মান থাকে, রাইট থেকে লেফটে যাওয়া যায়, লেফট থেকে রাইটে যাওয়া যায়,
একটা হচ্ছে তোমার এই ট্রান্সমিটেন্স কে প্রকাশ করে, আর একটা হচ্ছে তোমার অপটিক্যাল ডেন্সিটি বা অ্যাবজর্বেন্স কে প্রকাশ করে। অপটিক্যাল ডেন্সিটি বা অ্যাবজর্বেন্স কে প্রকাশ করতে গেলে আমাদের যেতে হয় সবসময় কি, কিভাবে অপটিক্যাল ডেন্সিটি কে প্রকাশ করার জন্য সবসময় যেতে হবে রাইট থেকে লেফটে যাইতে হবে, ঠিক আছে? রাইট থেকে লেফটে গেলে আমরা অপটিক্যাল ডেন্সিটি পাবো, আর যদি আমরা লেফট থেকে রাইটে যাই সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্সটা হচ্ছে অপটিক্যাল ডেন্সিটির ঠিক উল্টা, ইনভার্স, মানে t equals to 1 by a, ঠিক আছে? এখানে লেখা যাচ্ছে না, শো করছে না, মেবি হ্যাং হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো, এখানে যদি তোমরা দেখো একটা ক্যালোরিমিটার এবং তার পার্টস এর কথা বলা হয়েছে, আমি এই পার্ট গুলা সবগুলোর নামই মোটামুটি বলছি। ফটোসেল মানে হচ্ছে ব্যাটারি, ঠিক আছে? গ্যালভানোমিটার তো বুঝতেই পারছো, যেটার মাধ্যমে তুমি ইলেকট্রিক সোর্স পাচ্ছ। কিউবেটার কথা বলেছি, 1 সেন্টিমিটার এটা ডায়ামিটার হবে, এটাও বলছি। ফিল্টার থাকবে, প্রত্যেকটা কালারের জন্য ডিফারেন্ট ফিল্টার হবে, কালার সলিউশন গুলোর জন্য ফিল্টার গুলো ডিফারেন্ট হবে। যেমন ধরো এই ফিল্টারের কালার গুলো জিজ্ঞেস করে, জানো একটা সলিউশনের কালার যদি হয় ব্লু, তার জন্য আমরা কি ফিল্টার ইউজ করবো? রেড কালারের ফিল্টার ইউজ করবো। ব্লু এর জন্য হচ্ছে রেড কালারের ফিল্টার ইউজ করবো। তারপরে দেখো ইয়েলো এর জন্য আমরা কি কালারের ফিল্টার ইউজ করবো? ইয়েলো কালারের সলিউশনের জন্য আমরা ব্লু কালারের ফিল্টার ইউজ করবো, আর রেড কালারের সলিউশনের জন্য আমরা গ্রিন কালারের ফিল্টার ইউজ করবো। মোট কথা উল্টা কালার, লালের জন্য সবুজ, তারপর তোমার ব্লু এর জন্য হচ্ছে তোমার রেড, আর ইয়েলো এর জন্য বলেছি কি ব্লু। ফিল্টারের কালার গুলো একটু জানতে পারো, এটা অনেককে জিজ্ঞেস করে, মাঝে মধ্যে দেখেছিলাম। আমরা এই যে কনসেন্ট্রেশন গুলা ক্যালোরিমিটারে মেজার করি, আমাদের তিনটা টেস্ট টিউব থাকে, তাই না? একটা তোমার ব্ল্যাঙ্ক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে টেস্ট। ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড আর হচ্ছে টেস্ট, বিএসটি ব্ল্যাঙ্ক। এই যে তিনটা টেস্ট টিউব নেই, এটাও এমসিকিউ, মানে সরি এমসিকিউ না, এটা তোমাদের প্র্যাকটিক্যালের যে, আমি ইনশাআল্লাহ তোমাদের একটা ক্লাস নিবো একদম লাস্টের দিকে, সেটা হচ্ছে স্পেশাল সেশন, সেটা তোমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালের প্রশ্নগুলো বলে দিব, তখন এগুলো বলবো যে ব্ল্যাঙ্ক কেন বলছি, স্ট্যান্ডার্ড কেন বলছি, টেস্ট কেন বলছি। এখন জাস্ট এতটুকু জেনে রাখো, ব্ল্যাঙ্কে হচ্ছে সবকিছুই দেই, আমরা সব রিয়াজেন্ট দেই, খালি স্যাম্পলটা দেই না, যে স্যাম্পল থেকে আমি মেজার করব সেটা আমি ব্ল্যাঙ্কে দেই না, আর সব দেই। টেস্টে সবকিছু দেওয়ার সাথে সাথে ওই স্যাম্পলটাও দিয়ে দিই। ব্ল্যাঙ্ক আর টেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে, ব্ল্যাঙ্কটাকে আমরা দেই হচ্ছে মেশিনটাকে ক্যালিব্রেট করার জন্য। মোট কথা এতটুকুই মনে রাখো, এত কিছু জানার দরকার নেই, মেশিনকে ক্যালিব্রেট করার জন্য। আর টেস্টটাকে দেই হচ্ছে, টেস্টে আমি স্যাম্পলটা মেজার করার জন্য আমি স্যাম্পলটাও দিই। স্ট্যান্ডার্ড এর ক্ষেত্রে আমার একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন থাকে, যেটা আমি আমার জানা কনসেন্ট্রেশন, এর জন্য আমি কম্পেয়ার করি। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কি, একটা কনসেন্ট্রেশন হচ্ছে নোন, এই নোন কনসেন্ট্রেশনের সাথে কম্পেয়ার করবো আমি আননোন কনসেন্ট্রেশনকে, করে আমি আননোন কনসেন্ট্রেশনটাকে আলটিমেটলি বের করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে? এরপরে আসি, আমরা কি কি টেস্ট করতে পারি ক্যালোরিমিটার দিয়ে। দেখো এই সবগুলো টেস্টই তোমাদের প্র্যাকটিক্যালে লাগবে, গ্লুকোজ, কোলেস্টেরল, সেরাম ক্রিয়েটিনিন, বিলিরুবিন, ট্রায়াসেরাল, গ্লিসারল, এএলটিএসটি, এগুলো করার সময় তোমার এই যে আমি কনভার্সন ফ্যাক্টর পড়ে আসছি না একটু আগে, এই যে বিশেষ করে বিলিরুবিন আর ক্রিয়েটিনের কথা আমি বলছি, কিন্তু যে এটা কিন্তু কনভেনশনাল নিয়মে যায় না, এগুলো সবাই তোমার হচ্ছে গিয়ে তুমি কনভেনশনাল কনভার্সন ফ্যাক্টর বের করতে পারবা। এদের দুজনের ক্ষেত্রে তোমার 10,000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? আমি এটা অলরেডি বলছি, জাস্ট আমি এখানে একটু কোরিলেট করে দিলাম, ঠিক আছে? এরপর দেখো, আর আমরা বলেছিলাম দুইটা ফটোমেট্রি, দুইটা আমরা ডিভাইস ইউজ করি, একটা হচ্ছে তোমার ক্যালোরিমিটার, একটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার। ক্যালোরিমিটারের ছবি একই দেখাইছি, মানে ছবি দেখিয়েছি। স্পেকট্রোফটোমিটারে কি হয় দেখো, এখানে এখানেও মনোক্রোমাটিক লাইট কে আমরা প্রিজমের মতো, এখানে তো একটা এই যে স্লিটের কথা বলছিলাম, দেখো যে স্লিট, এটাও তোমার ক্যালোরিমিটারে আছে, এন্ট্রেন্স স্লিট আর একটা হচ্ছে এক্সিট স্লিট। আচ্ছা আপু, যে ছবিটা দেখিয়েছি ক্যালোরিমিটার, এটা কিন্তু মেশিনের বাইরের অংশটা, ভেতরের অংশটা হচ্ছে অনেকটা এরকমই, জাস্ট খালি এই যে এখানে তোমার একটা প্রিজম দেখতে পাচ্ছ না, এই যে প্রিজমটা, এই প্রিজমটা হচ্ছে স্পেকট্রোমিটারে থাকে কিন্তু তোমার ওই ক্যালোরিমিটারে থাকে না। তার বদলে ওইখানে কি থাকে জানো, ওইখানে ওই যে কিউবেট থাকে, এখানে তোমার সরি কিউবেট না, ওখানে তোমার ফিল্টার থাকে। আমরা যে বলেছি না, স্যাম্পলের কালার যদি হয় রেড, আমার ফিল্টারের কালার হবে গ্রিন, স্যাম্পলের কালার যদি হয় ব্লু, ফিল্টারের কালার হবে ইয়েলো। এখানে হচ্ছে আমরা ওখানে একটা ফিল্টার ইউজ করি, ফিল্টার দিয়ে আমরা হচ্ছে কি এই লাইটটাকে জাস্ট ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ করি। সোর্স তো আগের মতো থাকে, এন্ট্রেন্স স্লিট থাকে, এখানে এক্সিট স্লিট থাকে, স্যাম্পল থাকে, এখানে ডিটেক্টর থাকে, সবই ঠিক আছে, খালি আমরা প্রিজম ইউজ করি হচ্ছে স্পেকট্রোফটোমিটারের, ওখানে প্রিজম থাকে না। এটা হচ্ছে একটা গ্রস কথা। আরেকটা জিনিস দেখো, স্পেকট্রোফটোমিটারের যদি ক্যালোরিমিটারের পার্থক্য বলি, ফিল্টার থাকে ফটোমেট্রি বা ক্যালোরিমিটারে, স্পেকট্রোফটোমিটারে কোনো ফিল্টার থাকবে না, প্রিজম থাকবে না হচ্ছে তোমার ক্যালোরিমিটারে, কিন্তু স্পেকট্রোফটোমিটারে প্রিজমটা থাকবে।
এরপর দেখো যেটা হচ্ছে তোমার কলোরিমিটার, সরি পি লিখছি কেন, এটা তোমার সি হবে কলোরিমিটার। যেটা কলোরিমিটারের ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা লেস অ্যাকুরেটলি মেজার করতে পারি, কিন্তু স্পেকট্রোফটোমিটারে মোর অ্যাকুরেটলি। এখানে হচ্ছে স্যাম্পলটা, কলোরিমিটারের স্যাম্পলটা অনেক বেশি নিতে হয়, স্পেকট্রোমিটারের খুব অল্প পরিমাণে স্যাম্পল নিয়ে আমরা অনেকগুলো টেস্ট করে ফেলতে পারি। এবং বুঝতেই পারছো যেটা বেশি অ্যাকুরেট হবে সেটা তোমার এক্সপেন্সিভ বেশি হবে, স্পেকট্রোফটোমিটার হচ্ছে মোর এক্সপেন্সিভ আর কলোরিমিটারটা হচ্ছে লেস এক্সপেন্সিভ। ঠিক আছে, এরপরে আসো হচ্ছে আমাদের আর কি আছে, ইলেকট্রোফোরেসিস এর অত দরকার নাই। আচ্ছা বায়োহাজার্ড, আমি যেহেতু প্রফ বেস পরীক্ষার কথা বলছি সেজন্য আমরা একটু বায়োহাজার্ডে আসি। বায়োহাজার্ড তোমার বুঝতেই পারছো ল্যাবরেটরিতে যে হ্যাজার্ড গুলো হয় নর্মালি এগুলোই হচ্ছে তোমার বায়োহাজার্ড। কিছু আছে তোমার কেমিক্যাল হ্যাজার্ড, কিছু আছে ফিজিক্যাল হ্যাজার্ড, কিছু আছে তোমার ইনস্ট্রুমেন্টাল হ্যাজার্ড। তো কেমিক্যাল হ্যাজার্ড বুঝতে পারছো যে তোমার স্ট্রং অ্যাসিড বা স্ট্রং অ্যালকালি পয়জনাস কোনো কেমিক্যাল থেকে হবে। এটাকে প্রিভেন্ট কিভাবে করব, এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের সবগুলো বোতলকে আমরা লেভেল করে রাখবো, বিকারগুলোকে লেভেল করব, কোনো বিকারের নেকে ধরবো না। ঠিক আছে, বিকারের বডিতে ধরে আমরা হচ্ছে বিকারগুলোকে হেল্ড করব। মাউথ পিপেটিংটাকে প্রিভেন্ট করতে হবে, করা যাবে না। তারপরে কখনো আমার কনসেন্ট্রেশন কনসেন্ট্রেটেড অ্যাসিড যেখানে সেখানে কখনো পানি ঢেলা যাবে না, ওটার সাথে কিছু অ্যাড, ধরো তুমি একটা অ্যালকালি অ্যাসিডের মধ্যে ঢুকাই দিলা, কখনো হবে না। অন্য কিছুর সাথে আস্তে আস্তে অল্প করে করে অ্যাসিড দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, হুট করে দিলে কিন্তু এক্সপ্লোশন হয়ে যাবে। ঠিক আছে, সেফটি আই গ্লাস তো অবশ্যই লাগবে অ্যাসিড বা অ্যালকালি নিয়ে কাজ করার সময় অবশ্যই। এরপর আসো বায়োলজিক্যাল হ্যাজার্ড, বুঝতেই পারছো বায়োলজিক্যাল হ্যাজার্ড মানে তোমার মাইক্রোবস বা টক্সিন নিয়ে কাজ করে, যেমন ধরো এইচআইভি ইনফেক্টেড এনিম্যালের, সরি এইচআইভি ইনফেক্টেড কোনো পেশেন্টের স্যাম্পল নিয়ে তোমার ল্যাবে কাজ করতে হতে পারে, ভাইরাল হেপাটাইটিস এর পেশেন্ট থাকতে পারে, দেন গনোরিয়া সিফিলিস এ ধরনের পেশেন্টের ব্লাড নিয়ে আসা হয়েছে ল্যাবে টেস্ট করার জন্য। তো আমরা তো যারা ল্যাব টেকনিশিয়ান আছে বা যারা তোমার বা বায়োকেমিস্ট আছেন আমাদের টিচাররা, ওনারা দেখবা যে হচ্ছে অনেক রিপোর্ট সাইন করে, তো ওনারা যাতে সেফ থাকতে পারে এই জন্য প্রিভেন্টিভ মেজার্স না হয়, সবগুলো স্পেসিমেন আমার ল্যাবে যেগুলো আসবে ক্লিনিক্যাল ল্যাবে সবগুলোকে আমি মনে করবো যে হচ্ছে প্যাথোজেনিক এজেন্ট কন্টিনিউ করে, আইদার টিউবারকুলোসিস এর পেশেন্ট হইতে পারে, মানে যক্ষা যেটা, এইচআইভি হতে পারে, হেপাটাইটিস হতে পারে। আমি মনে করবো আমি যে স্যাম্পলটা নিয়ে কাজ করতেছি এই পেশেন্টার একটা ইনফেকশিয়াস জিনিস আছে, আমি ওই অনুযায়ী পার্সোনাল প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করবো, মাউথ পিপেটিং তো করাই যাবে না। তারপর আমাদের হ্যান্ড গুলাকে প্রপারলি ওয়াশ করতে হবে, নিডেল সিরিঞ্জ এগুলাকে প্রপারলি রেস্ট্রিক্ট মানে এটাকে ইউজ করার পর প্রপারলি ডিসপোজ করতে হবে। দেন তোমার ভ্যাকসিন হেপাটাইটিস বি তারপর এই ধরনের যে ভ্যাকসিন গুলো আছে এগুলা দিয়ে রাখতে হবে। কিছু আছে তোমার ইনস্ট্রুমেন্টাল হ্যাজার্ড, তোমার গ্লাস ওয়ার গুলাকে আমরা যদি প্রপারলি হ্যান্ডেল না করি তোমার হ্যান্ডে আমার গ্লাস ওয়ার থেকে ইঞ্জুরি হতে পারে, বার্ন এর মাধ্যমে বুনসেন ফ্লেম দিয়ে আমরা কাজ করি বার্ন হতে পারে, ইলেকট্রিক্যাল ফায়ার এর মাধ্যমে হতে পারে, তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা প্রিভেন্টিভ মেজার্স এর কথা আমি অলরেডি গুলো বলে ফেলছি, তোমরা এগুলো একটু দেখবা। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমরা আসবো, সেটা হচ্ছে চারটা টার্ম আছে, এই চারটা টার্মে চারটা ডেফিনিশন তোমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে এটা খুব জিজ্ঞেস করতো টার্মে বা অন্যান্য জায়গাগুলোতে, আমি জানি না তোমাদের কলেজে টিচারদের প্রেফারেন্স কেমন, আমি জাস্ট একটু শর্টলি বলে দিচ্ছি ডেফিনিশন গুলো তোমরা জানো, কারো যদি লাগে আমাকে আস্ক করতে পারো আমি বলে দিব, কিন্তু আমি জাস্ট এখন কনসেপ্টটা বুঝাচ্ছি। সেনসিটিভিটি স্পেসিফিসিটি অ্যাকুরেসি প্রিসিশন, আচ্ছা কেউ আমাকে বলতে পারবা সেনসিটিভিটি জিনিসটা কি, এনিওয়ান জাস্ট বুঝিয়ে বললেই হবে শর্টলি। আচ্ছা আমি বলে দিই তাহলে, সেনসিটিভিটি কোনো কিছুর সেনসিটিভিটি মানে হচ্ছে ওই টেস্টটা করে আমি একটা অ্যামাউন্ট একটা স্যাম্পল যদি খুবই, সাপোজ আমি একটা স্যাম্পল নিলাম সেরাম, ঠিক আছে এটা আমার সেরাম, এখানে আমি এস্টিমেট করব অ্যানালাইট কোন এস্টিমেট কে, গ্লুকোজ কে এস্টিমেট করব। ঠিক আছে আমার এখন সেনসিটিভ কোন সেনসিটিভিটিটা বুঝবো কিভাবে, একটা টেস্ট সাপোজ আমি গ্লুকোজ অক্সিডেজ মেথড এর মাধ্যমে আমি গ্লুকোজ কে এস্টিমেট করি বা এই গ্লুকোজ অক্সিডেজ মেথড। ঠিক আছে তো এই গ্লুকোজ অক্সিডেজ মেথডে যেটা হয় যে যদি খুবই নেগলিজিবল অ্যামাউন্ট খুবই কম পরিমাণে গ্লুকোজ থাকে তাও এই টেস্টের মাধ্যমে আমি ডিটেক্ট করতে পারি যে গ্লুকোজ কে আমি ডিটেক্ট করতে পারছি, লাইক খুবই অল্প পরিমাণে একটা জিনিস আছে কিন্তু তারপরও আমি সেটাকে ডিটেক্ট করতে পারছি, এটাই হচ্ছে সেনসিটিভিটি। মানে অল্প পরিমাণে একটা একটা স্যাম্পলে একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাস আছে বাট আমি আমার টেস্ট দিয়ে ওইটাকে ডিটেক্ট করে ফেলতে পারছি, ওইটাই হচ্ছে গিয়ে তোমার ওই টেস্টের সেনসিটিভ, তার মানে বলা যায় যে এটা সেনসিটিভ। স্পেসিফিসিটি মানে হচ্ছে একটা মানে খুব অল্প পরিমাণে
সেন্সিটিভিটি যেটা বললাম যে খুব অল্প পরিমাণে থাকা সত্ত্বেও আমি ওই জিনিসটাকে ডিটেক্ট করতে পারি, এটাই হচ্ছে সেন্সিটিভিটি। আর স্পেসিফিসিটি মানে হচ্ছে একটা টেস্ট, যেমন ধরো গ্লুকোজ অক্সিডেজ এর মাধ্যমে আমি শুধু গ্লুকোজকে এস্টিমেট করতে পারছি, হ্যাঁ এটা সবচেয়ে খুব ইজিলি পাচ্ছি, অন্যগুলো পাচ্ছি না, সেটা হচ্ছে গ্লুকোজের জন্য স্পেসিফিক। সেন্সিটিভ মানে হচ্ছে কম পরিমাণে থাকা সত্ত্বেও আমি ওটাকে ডিটেক্ট করতে পারছি, খুবই নেগলিজিবল, কিন্তু আমি ওই টেস্ট থেকে ওই স্যাম্পল থেকে আমি ওটাকে ডিটেক্ট করতে পারছি। আর স্পেসিফিসিটি মানে হচ্ছে, বোঝানোর জন্য বলছি, যে একটা জিনিসের একটা স্যাম্পলের মধ্যে স্পেসিফিক্যালি একটা অ্যানালাইট কে আমি ডিটেক্ট করব, সেইটা হচ্ছে ওই ডিটেক্ট করার যে ওয়ে সেটাই হচ্ছে স্পেসিফিসিটি। আচ্ছা, এরপর আসি অ্যাকিউরেসি। একটা সাপোজ এই স্যাম্পলের মধ্যে তোমার গ্লুকোজ যতটুকু আছে, এই গ্লুকোজ যতটুকু থাকার কথা, মানে মেজার করে বের করার কথা, তার থেকে যত কাছে আমি মেজার করতে পারবো। ধরো আমার ল্যাবরেটরিতে, আমার ল্যাবরেটরিটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি, এখানে দেখো আমি বলে দিছি কোয়ালিটি কন্ট্রোল, মানে এটা ল্যাবের কোয়ালিটি কন্ট্রোলের উপর ডিপেন্ড। আমার ল্যাবরেটরিতে সবকিছু অনেক স্ট্রিক্টলি ফলো করা হয়, হ্যাঁ আমার ল্যাবরেটরি অনেক বেশি কোয়ালিটি কন্ট্রোল হয়। তো আমার ল্যাবরেটরিতে যেটা হওয়ার কথা ছিল 102, সেটা 102 হয়েছে, আরেকজনের ল্যাবরেটরিতে হয়েছে 98, আরেকজন হয়েছে 99। তার মানে কি, কার কার অ্যাকুরেসি বেশি বলতো? আমার 102, আমার অ্যাকুরেসি সবচেয়ে বেশি, 99 এর অ্যাকুরেসি তার থেকে একটু কম, 98 যে তার অ্যাকুরেসি আর একটু কম। ট্রু ভ্যালু, যেটা ট্রু ভ্যালুর যত কাছে আসবে সেটা হচ্ছে তত বেশি অ্যাকুরেট হবে, ঠিক আছে? আর অ্যাকুরেসি যদি কোনো কারণে মেনটেন না হয় তখন বারবার একটা টেস্ট করতে হয়, ধরো 3 বার বা 4 বার একটা টেস্ট করলাম, 4 বার করলে ওটার গড় করে যেটা পাচ্ছি ওইটাই হচ্ছে তখন আমি ওটাকে রিপোর্টের রেজাল্ট হিসেবে দিব। এটা হচ্ছে প্রিসিশন, একটা জিনিস অ্যাকুরেসি নাই, আমার ল্যাবে অ্যাকুরেসি অনেক কম, তাই আমি এটাকে বারবার রিপিটেডলি টেস্ট করলাম, সেটা হচ্ছে প্রিসিশন। তো এই এটা ছিল হচ্ছে আমার এতক্ষণের মোটামুটি কথা। আপু প্রথম দিকটা আরেকবার বলবেন। আচ্ছা, একটা সলিউশন থেকে সেন্সিটিভিটিটা হচ্ছে একটা সলিউশনের স্মলেস্ট কোয়ান্টিটিতে থাকা একটা কনস্টিটিউয়েন্টকেও যদি আমি এটাকে ডিটেক্ট করতে পারি যে প্রসেসটার মাধ্যমে, ওটাকে আমার বলা হয় সেন্সিটিভিটি। আর স্পেসিফিসিটিটা হচ্ছে একটা সলিউশন থেকে একটা কনস্টিটিউয়েন্টকে আমি ডিটেক্ট করতে পারছি, সেটা হচ্ছে স্পেসিফিসিটি, ঠিক আছে? আচ্ছা, ডেফিনিশনটা কেউ লিখতে চাইলে লিখে নিতে পারো, আমি একটু বলে দিই। সেন্সিটিভিটিটা হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ অ্যান অ্যানালাইটিক্যাল মেথড টু ডিটেক্ট স্মল কোয়ান্টিটি অফ মেজার্ড কম্পোনেন্ট, অ্যাবিলিটি টু ডিটেক্ট স্মলেস্ট কোয়ান্টিটি অফ অ্যান মেজার্ড কম্পোনেন্ট, এটা হচ্ছে সেন্সিটিভিটি। যেমন ধরো একটা এমআই এর পেশেন্টে ট্রপোনিন আইটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ, এছাড়াও কিন্তু তোমার, তার মানে সেন্সিটিভ মানে কি, অল্প একটু মায়োকার্ডিয়ামের ড্যামেজ হইলেই ট্রপোনিন আইটা বেড়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে সেন্সিটিভ। এরপর আসে হচ্ছে স্পেসিফিসিটি। স্পেসিফিসিটিটা হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ অ্যান অ্যানালাইটিক্যাল মেথড টু ডিটারমাইন সোললি দ্য কম্পোনেন্ট এবং দ্য আদার অ্যানালাইটস। একটা সলিউশনে অনেক অ্যানালাইট আছে, তার মধ্যে থেকে আমি একটা জিনিসকে সোললি বের করতে যাচ্ছি, সেটাই হচ্ছে স্পেসিফিসিটি। যেমন ধরো গ্লুকোজ অক্সিডেজ মেথডে আমরা সোললি গ্লুকোজকে মেজার করতে পারি, ওইখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড আছে, ওই ব্লাড স্যাম্পলের সেরামে কিন্তু তোমার ফ্যাটি অ্যাসিডও আছে, বাট আমি গ্লুকোজকেই মেজার করছি, এটা হচ্ছে আমার স্পেসিফিসিটি, ঠিক আছে? তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমার ক্লিনিক্যাল। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বলি, ডায়াবেটিসটা অনেক লাগে আজকের পার্টের মধ্যে, মানে হচ্ছে ডায়াবেটিস বলতে যে আমাদের এটা অনেক বড়, আমি তোমাদের পুরোটা দেখাবো না, সময়ও খুব কম, জাস্ট শর্টলি আমি দেখায় যাই। আচ্ছা, এখানে একটা ভার্স দেয়া আছে, তোমরা যারা মুসলিম তারা এটা পড়তে পারো, প্রফেট টাইমটা অনেক ডিপ্রেসিং হয়, এই জিনিসটা খুব ভালো লাগে। ঠিক আছে, চলো আমরা যাই, আমরা যেখানে ছিলাম, ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? এটা আমার আলাদা একটা ক্লাসই নেই, বুঝছো, এটা আমার সেই ক্লাসের পিডিএফ, তো আমরা খুব শর্টলি একটু দেখবো, এটা আমাদের দরকার নেই প্রফেট জন্য। এতে ডায়াবেটিস মেলাইটাস, এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম ক্যারেক্টারাইজ বাই পার্সিস্টেন্ট হাইপার গ্লাইসেমিয়া ডিউ টু রিলেটিভ অর অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, ঠিক আছে? আচ্ছা, ডায়াবেটিস মেলাইটাস যেটা, সেটা হচ্ছে ইনসুলিনের রিলেটিভ বা অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সির কারণে হয়। আর ডায়াবেটিস ইনসিপিডাসটা কেন হয় বলতো? এডিএইচডি এর কারণে, রাইট? এটা হচ্ছে মেইন পার্থক্য। আমি যেহেতু জিস্ট বলছি সেহেতু আমি এই জন্য একটু শর্টকাট বলছি, ঠিক আছে? এরপর দেখো ইনসুলিনের টাইপ, ডায়াবেটিস মেলাইটাসের টাইপ গুলো এখানে, টাইপ 1 টাইপ 2 হচ্ছে মেইন টাইপ। আচ্ছা, কোনটা কি কারণে হচ্ছে? টাইপ 1 এ দেখো নো অ্যাবিলিটি টু প্রোডিউস ইনসুলিন, ঠিক আছে? আর টাইপ 2 টা হচ্ছে কি,
প্রোডিউস করতে পারছে ইনসুলিনকে, কিন্তু হচ্ছে ঠিক ওটাকে ইউজ করতে পারছে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে এই দেখো, এটা একটা প্রথমে ইনসুলিনের সিনথেসিসের কথা বলা হয়েছে। প্রথমে জিনিসটা হচ্ছে প্রি প্রো ইনসুলিন হিসেবে তৈরি হয়, তারপর ওটা প্রো ইনসুলিন হয়, বিটা মানে ওটার মডিফিকেশন হয়। তারপর এই প্রো ইনসুলিন থেকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার ইনসুলিন, আর একই পরিমাণে আসবে সি পেপটাইড। যতটুকু তোমার ইনসুলিন আসবে আমার ব্লাডে, ততটুকুই আসবে সি পেপটাইড। এর জন্য আমরা সি পেপটাইড দেখে বুঝতে পারি একটা পেশেন্টের তার ইনসুলিনের পরিমাণটা কেমন। ঠিক আছে, এখানে ছবিটা দেখিয়েছে, দেখো এখানে এ চেইন আছে, বি চেইন আছে, এটা হচ্ছে তোমার সি পেপটাইড। এখানে কিছু সালফাইড বন্ড থাকে, এই যে এটা তোমাদের, এগুলো আসলে মেডিসিনের বই থেকে নিয়ে করা, 1.5 ঘন্টার ক্লাস নিয়ে আমি আসলে নিয়ে, তো আমি এগুলো তোমাদের বলতে চাচ্ছি না এখন, অনেক বড় ব্যাপার এগুলো। ইনসুলিনের মেটাবলিক অ্যাক্টিভিটি কি করে আমরা জানি, ও কার্বোহাইড্রেট গ্লুকোজের ট্রান্সপোর্টটাকে বাড়িয়ে দেয়, গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোজেনোলাইসিসটা কমায়, মোট কথা ব্লাডে গ্লুকোজটা কমায়। ঠিক আছে, টিস্যুতে গ্লুকোজের আপটেকটা বাড়ায় দেয়। ওর তিনটা মেটাবলিজমেই ফাংশন আছে ইনসুলিনের, একটু দেখবা তোমরা। আচ্ছা, এরপর দেখো হচ্ছে এই যে ডায়াবেটিস এর যে দুইটা টাইপ বলেছি, টাইপ 1, এই ছবিগুলো তোমাদের মেডিসিনের ডেভিডসন থেকে না, ডেভিডসন, আর একটা হচ্ছে তোমাদের টাইপ 1 টা কখন হয় ইমিউনো মিডিয়েটেড পার্সন, খুব শরীর খারাপ আজকে লাগতেছে আর কি, আরো মনে হয় ক্লাস আছে, ক্লাস করতেছি মানে অনেক কষ্ট নিয়ে, আম্মু থেকে জানা হয় নাই, উনি অনেকক্ষণ চিলে গেল। হ্যাঁ, ঠিক আছে, এখানে সব এটা ডেভিডসন থেকে নেয়া, এগুলো আসলে তোমাদের লাগবে না। এই দেখো এই ছবিটা দেখো, এখানে টাইপ 1 এ কি হয়, আমার বডিটা ইনসুলিন তৈরি করতে পারতেছে না, এবং এটা হচ্ছে টাইপ 2 তে কি হচ্ছে, আমার বডিটা ইনসুলিন তৈরি করতে পারছে কিন্তু আমার বডিটা ওই ইনসুলিনটাকে ইউজ করতে পারছে না। ঠিক আছে, আর জেস্টেশনাল ডায়াবেটিস বলে একটা আছে, যেটা হচ্ছে তোমার প্রেগন্যান্সিতে হয়, এবং এই এই কন্ডিশনটা হচ্ছে তোমার পরবর্তীতে, এটা আসলে জিডিএম দিয়ে তোমাদের শর্ট নোট থাকে। ঠিক আছে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কেন হচ্ছে, আমরা ওটাকে কিভাবে ডিটেক্ট করতেছি, এই জিনিসগুলো একটু শর্টলি লিখে দিতে পারো। কেন আমার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে বলতো, কি কারণে এইটার কারণে তোমার, তারপর তোমার এটার কারণে তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটা মেনলি বাড়ে, এছাড়াও তোমার প্রজেস্টেরন আছে, প্রজেস্টেরনটা সিক্রেশন হয়, এগুলো তোমার ইনসুলিনকে তোমার সিক্রেশন করতে বাধা দেয়। আমরা জিডিএম, জিডিএম এর রিস্ক ফ্যাক্টর কি জানো, তোমাদের জিডিএমটা খুব ইম্পর্টেন্ট, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এর রিস্ক ফ্যাক্টর, যারা ওবেস মাদার বা যাদের ফ্যামিলি হিস্ট্রিতে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে, যাদের আগের প্রেগনেন্সি গুলোতে জিডিএম এর হিস্ট্রি ছিল, বা আগের প্রেগনেন্সিতে বাচ্চাগুলো অনেক বড় বড় হয়েছে, বাচ্চাগুলোর হেড গুলো অনেক বড় বড় হয়েছে, ম্যাক্রোসোমিয়া বলা থাকে। ঠিক আছে, এগুলো দেখলে তাদেরকে আমরা রিস্ক বলি। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করবা, তারপর তোমার, আচ্ছা আরেকটা কথা একটু বলি, টাইপ 2 জিডিএম অনেকের হয় আবার অনেকের হয় না কেন, ঠিক বললাম, রিস্ক ফ্যাক্টর যাদের থাকবে তাদের হওয়ার চান্স বেশি, আর যাদের রিস্ক ফ্যাক্টর আল্লাহর মধ্যে নাই, যারা মেইনটেইন করতে, আল্লাহ এটা আসলে পুরোপুরি সৃষ্টিকর্তা আল্লাহর উপর, বুঝছো, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। অনেকের হয়, অনেকের আবার কি জানো, এই জিডিএমটা অনেকের হয়, এটা পুরো অনেক বড় একটা টপিক, ভাস্ট টপিক, বললাম না আমি ডায়াবেটিস নিয়ে তোমাদের 2-2.5 ঘন্টার ক্লাস নেই, মানে নর্মালি আমাদের যে গ্রুপ গুলা থাকে, তো আমি তো ওই স্লাইডটাই তোমাদের দেখাচ্ছি, কারণ আলাদা করে আমি স্লাইড করিনি এটার জন্য। জিডিএমটা অনেকের প্রেগনেন্সিতে হয়, তারপর প্রেগনেন্সির পরে মানে ডেলিভারির পরে আবার সেরে যায়, আর অনেকে হচ্ছে এটা সারা জীবন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস হিসেবে কন্টিনিউ পারসিস্ট করে, বুঝছো, এটাই হচ্ছে গিয়ে কথা। এখন দেখো ডায়াবেটিস মেলাইটিসকে আমরা কিভাবে ল্যাবরেটরিতে ডায়াগনোসিস করতে পারি, ওজিটিটি এর মাধ্যমে, তাই না, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। একটা কথা বলতো, একটা ডায়াবেটিক পেশেন্ট, তাকে কি তুমি কখন ওজিটিটি করতে দিবা, একটা বেসিক কথা, একটা কি ডায়াবেটিস পেশেন্ট তুমি জানো যে এই লোকটা ডায়াবেটিস আছে, তাকে কি বলবা, নেভার, এক্স্যাক্টলি, নেভার এভার গিভ ওজিটিটি টু আ ডায়াবেটিক পেশেন্ট, তাহলে কিন্তু পেশেন্ট হাইপোগ্লাইসেমিক কোমায় চলে যাবে, কারণ আমরা অলরেডি ওজিটিটির ওই যে বলেছি না কি কি প্রিপারেশন বা কন্ডিশন, কি কি প্রি রিকুইজিট গুলো থাকবে,
যেটা আমরা লিপিড প্রোফাইলে বলে আসছি ওইটাই হচ্ছে তোমার ওজিডিটি এর ক্ষেত্রে। তো ওভারনাইট ফাস্টিং করলে তো একটা পেশেন্ট যা ডায়াবেটিক পেশেন্ট যে ইনসুলিন নিচ্ছে সে তো এমনি হাইপোগ্লাইসেমিক থাকে তাই না, হাইপোগ্লাইসেমিক কমায় চলে যেতে পারে। এখানে ইন্টারপ্রিটেশন দেখো, কারো যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ মোর দেন 7 মিলিমোল পার লিটার হয় বা র্যান্ডম ব্লাড গ্লুকোজ মোর দেন অর ইকুয়ালস টু 11.1 মিলিমোল পার লিটার হয়, এইটাই হচ্ছে তার হচ্ছে ডায়াবেটিস মেলিটাস এর তোমার ডায়াগনোসিস। ঠিক আছে, এখন আসলে এখানে কিছু টার্ম আছে বলছি আমি। ওজিডিটি টা তোমরা জানো যে প্রথমে একটা পেশেন্টকে আমরা ওভারনাইট ফাস্টিং দেই, তারপর সকালবেলা সে ফাস্টিং ব্লাড ফাস্টিং কন্ডিশনে যে ব্লাডটা দেয় ওইটাকে আমরা বলি FBS মানে ফাস্টিং ব্লাড সুগার। তারপরে যদি তারপর তোমাকে তার 75 ml গ্লুকোজকে আমরা 300 ml ওয়াটারে ডিজলভ করে ওইটা তাকে খেতে দেই বা বলি ব্রেকফাস্ট করতে, তারপর তার ঠিক 2 ঘন্টা পরে আমরা হচ্ছে আবার একটা স্যাম্পল নিই 2 hours after oral glucose tolerance সেটা বুঝছো। তো ওইটা যদি তোমার 11.1 এর বেশি হয় তখন তার ডায়াবেটিক থাকবে। এটা হচ্ছে আমাকে প্রফে ভাইবাতে জিজ্ঞেস করছিল ইন্টারপ্রিটেশন বলতে। তো নর্মালটা বল, প্রথমে নর্মালটা বলতে হয় নর্মাল ফাস্টিং গ্লুকোজ কত 3.5 থেকে 5.5 মিলিমোল পার লিটার। এটা তোমরা ইউনিট গুলো একটু মনে রেখো কারণ টিচারদের সামনে গেলে মিলি মোল আর মিলিগ্রাম সব উল্টা পাল্টা হয়ে যায়, এটা কিন্তু খুব মনে রাখতে হয়। আর 2 hours after OGTT হচ্ছে 7.8 এর থেকে কম হলে ওটাকে আমরা নর্মাল বলি। আচ্ছা আর কিছু কন্ডিশন আছে যেমন ধরো তোমার ফাস্টিং আছে এগুলো লাগবে না, টাইপ 1 টাইপ 2 ডিফারেন্সটা রিটেনের জন্য লাগে, এই যে ওজিটিটি এর কথা আমরা বলছিলাম, এখানে ইন্ডিকেশন প্রিপারেশন এগুলাকে সবগুলো আমাদের লাগে, ইন্টারপ্রিটেশন লাগে, এগুলো ইন্টারপ্রিটেশনটা আমি অলরেডি তোমাদের বলছিলাম তাই না। এই যে এখানে দেখো এখানে সব দেওয়া আছে তোমাদের, এটা ABCD থেকে নেওয়া ছবি, তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ, ইন্ডিকেশনটা দেখো, প্রিপারেশন গুলো আছে দেখো, আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট আপু দিয়ে দিব স্লাইড, প্রসিডিওর সব আছে এখানে। এখানে দেখো দুইটা টার্ম ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আচ্ছা এটা দরকার নাই, এগুলো দরকার নেই, যাদের জানার ইচ্ছা আছে দেখে নিতে পারবো, আমি স্লাইড দিয়ে দিব। আচ্ছা প্রি ডায়াবেটিক্স এটা শর্ট নোটে আসে মাঝে মধ্যে ভাইবাতে জিজ্ঞেস করে, দুইটা কন্ডিশন আছে এটা ইন্টারপ্রিটেশনে বলে, আমি এখানে একসাথে বলে দিচ্ছি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আর ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ মানে কারোর গ্লুকোজ লেভেল যদি ফাস্টিং গ্লুকোজ লেভেল যদি 1 থেকে 6.5 মিলিমোল পার লিটার, হ্যাঁ সবই মিলিমোল পার লিটার, মিলিমোল পার লিটারে হয় সরি মিলিমোল পার লিটারে হয় তখন হচ্ছে আমরা এটাকে বলি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স কখন বলি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলি যখন আমার ফাস্টিং কন্ডিশনে গ্লুকোজটা মোর দেন 7, ঠিক আছে মোর দেন 7 মোর দেন অর ইকুয়ালস সরি টু ইয়ে হচ্ছে ফাস্টিং কন্ডিশনে না, এটা হচ্ছে ফাস্টিং, যেটা ফাস্টিং গ্লুকোজ সেটা হচ্ছে তোমার ফাস্টিং এ আসবে, আর যেটা তোমার ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স সেটা হচ্ছে গিয়ে তোমার র্যান্ড মানে 2 hours আফটার ওজিডিটি। 2 hours আফটার ওজিডিটি যদি কারোর 7.8 থেকে 11.1 এর মধ্যে আসে তখন আমরা এটাকে বলি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ঠিক আছে, একটা তোমার ফাস্টিং কন্ডিশনে আর একটা হচ্ছে তোমার গ্লুকোজ টলারেন্স, মানে হচ্ছে তোমার যে মিলটা দিলাম না তার 2 hours পরে যদি 7.8 থেকে 11.1 পাই তখন আমরা এটাকে বলি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আর IFG হচ্ছে 6.1 থেকে 6.9 পর্যন্ত, ঠিক আছে এটা 6.1 থেকে 6.9 এই পর্যন্ত হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, এটা তোমার ফাস্টিং ব্লাড গ্লুকোজ, ফাস্টিং এরটা ফাস্টিং আছে আর গ্লুকোজ টলারেন্স দেখে বুঝবা যে এটা হচ্ছে 2 hours আফটার। এইগুলোকে আমরা বলি প্রি ডায়াবেটিক কন্ডিশন, যাদের এই কন্ডিশন থাকবে তাদেরকে কিন্তু আমরা বলবো না যে তার ডায়াবেটিস আছে, বাট তারা প্রি ডায়াবেটিক, নিয়ার ফিউচারে তার ডায়াবেটিস ডেভেলপ করার চান্স অনেক বেশি, তাকে আমরা বলবো প্রতি 3 মাস পর পর আপনি চেক আপ করাবেন এবং হচ্ছে ডায়েটারি মডিফিকেশন করবেন, লাইফস্টাইল মডিফিকেশন করবেন, বেশি বেশি হাঁটবেন, এই যে এগুলো এই ধরনের অ্যাডভাইস গুলো আমরা তাকে দিব। আচ্ছা একটা ডায়াবেটিস পেশেন্টকে আমরা কিভাবে অ্যাসেস করি, অ্যাসেস করি তার গ্লাইসেমিক স্ট্যাটাসটা বা কন্ট্রোলটাকে আমরা অ্যাসেস করি দুইটা ভাবে, দেখো এটা যারা অনেক ভালো করে তাদের জন্য হিমোগ্লোবিন A1C দেখি। ঠিক আছে, হিমোগ্লোবিন A1Cটা হচ্ছে একটা হিমোগ্লোবিন আমাদের যাদের ব্লাডের, আমরা জানি আমাদের অ্যাডাল্ট হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন A যেটা এটা বিটা চেনের সাথে আমার যে গ্লাইসিন আছে ওই অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন আছে বিটা চেনে, এই গ্লাইসিনের সাথে হিমোগ্লোবিনের যে হিমোগ্লোবিনটা গ্লাইকোসাইড সরি এই হিমোগ্লোবিনের সাথে তোমার হচ্ছে গ্লুকোজ সরি গ্লুকোজ হ্যাঁ গ্লুকোজটা গ্লাইকোসাইলেটেড হয়, মোট কথা হিমোগ্লোবিন এর সাথে গ্লুকোজটা বাইন্ড করে সেটাকে আমরা বলি হিমোগ্লোবিন A1C, তখন আর হিমোগ্লোবিন এটা এ থাকে না A1C হয়ে যায়, এই হিমোগ্লোবিন A1Cটা যদি রাইজ করে তাহলে আমরা বুঝবো পেশেন্টের ডায়াবেটিক কন্ট্রোলটা ভালো না, পেশেন্ট গত 3 মাস ধরে ভালো মতো ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে নাই,
ঠিক একইভাবে প্লাজমা ফ্রুক্টোজামিন টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি এই ডায়াবেটিক পেশেন্টটা সে ভালোমতো গ্লুকোজকে কন্ট্রোল করে না। এটাই ছিল আপু হিমোগ্লোবিন A1C 3 মাসের গড রেজাল্ট না? হ্যাঁ হ্যাঁ গড রেজাল্ট। এখানে জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে অনেক কিছু আছে, তোমরা যারা চাও দেখে নিও। আচ্ছা ডায়াবেটিস এর কমপ্লিকেশন দুই ধরনের কমপ্লিকেশন বলি, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে তোমার ক্রনিক। অ্যাকিউটের মধ্যে তো তোমরা বুঝতেই পারতেছো অ্যাকিউটের কন্ডিশন গুলো হবে কি, তার হাইপো তার কি ডেভেলপ করবে, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া ডেভেলপ করবে। আর মেজর অ্যাটিপিক্যাল কিছু হতে পারে, যেমন ধরো তোমার নন হিলিং আলসার। আমরা বলি না ডায়াবেটিক পেশেন্টদের ঘা সহজে শুকায় না, আলসার মানে তো ঘা, নন হিলিং আলসার। তারপর প্রেগনেন্সিতে গিয়ে তাদের রিপিটেড টাইম অ্যাবর্শন হয়ে যেতে পারে। তারপর অ্যাসিমটোমেটিক কিছু পার্সন থাকতে পারে। দেন কিছু স্পেসিফিক কমপ্লিকেশন আছে যেগুলোকে আমরা বলি তোমার মাইক্রোভাস্কুলার, আর কিছু আছে ম্যাক্রোভাস্কুলার। ঠিক আছে, মাইক্রোভাস্কুলার যেটা সেটা হচ্ছে আমরা বলি ডায়াবেটিক আইএ যেটা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কিডনিতে হলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আর নিউরনে যদি হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি। আর ম্যাক্রোভাস্কুলার যেটা বড় বড় ব্লাড ভেসেল হয় সেটা দেখো ব্রেনে হয়, সেটাকে আমরা বলি কি সেরেব্রোভাস্কুলার ডিজিজ। হার্টে হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ, এক্সট্রিমিটিসে হয় কি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এই জিনিসগুলো তোমার হচ্ছে ছবি দেখে দেখে পড়তে পারো, এখানেও একই কথা ছবি দেখে দেখে পড়তে পারো। এই যে এখানে আমি জাস্ট বলেছি কোথায় কোথায় হচ্ছে, আইএ হচ্ছে, তারপর হার্টে হচ্ছে, পেরিফেরাল ব্লাড ভেসেলে হচ্ছে, এখানে দেখো কিডনিতে হচ্ছে, মাইক্রোটা নিউরনে হচ্ছে, আর হচ্ছে। এরপর আসো আমরা কিভাবে ম্যানেজমেন্ট করি, থ্রি ডি তোমরা জানো, ডায়েট, ড্রাগ মানে ওষুধ, আর হচ্ছে ডিসিপ্লিন লাইফ স্টাইলটা মডিফাই করতে হয়। এটা ডায়েটের রিকমেন্ডেড, এটা তোমাদের আসলে প্রফের জন্য এত দরকার নেই, এমনি লাইফ যারা জানতে চাও যারা ক্লাস তাদের জন্য। আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি তাতে করে কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা আমি কয়েকটা জিনিস তোমাদের বলতে পারিনি সময়ের কারণে, একটু বলে দিই তোমাদের লাগবে। সেটা হচ্ছে অলরেডি আমি তোমাদের বলেছি যে হচ্ছে তোমাদের কিছু টপিক আছে, যেমন ধরো রেনাল ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্টটা লাগে, রিটেনের জন্য খুব লাগে। তারপর লিভার ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্টটাও রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই সাথে তোমার লিভার ফাংশন টেস্টে তোমার জন্ডিসটা আসবে, তিন ধরনের জন্ডিস, যেটা তোমার হেমোলাইটিক, একটা হচ্ছে তোমার হেপাটোসেলুলার, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ। এই তিনটার ডিফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, হেমোলাইটিকটা কেন হচ্ছে, কাদের হচ্ছে, আমরা জানি তিনি হেমোলাইটিক অ্যানিমিয়াতে হয়, থ্যালাসেমিয়াতে হয়। এখানে তোমার শুধুমাত্র আনকনজুগেটেড বিলিরুবিনটা বেশি থাকছে, কারণ এখানে তো লিভারের কোনো সমস্যা নেই, তার মানে কনজুগেশনেরও কোনো সমস্যা নেই, সো বিলিরুবিনটা আনকনজুগেটেড অবস্থায় বেশি। আর যেটা তোমার হেপাটোসেলুলার সেখানে বোথ কনজুগেটেড আনকনজুগেটেড দুইটা বিলিরুবিনই রাইজ করে, আর যেটা তোমার অবস্ট্রাকটিভ জন্ডিস সেখানে জাস্ট অনলি কনজুগেটেড বিলিরুবিনটা রাইজ করে। এটা কিন্তু সবাইকে পারতে হবে, কারোর জন্য মাফ নাই। এখন পার্থক্যের মধ্যে আরো কিছু ডিফারেন্স আছে, একটু যারা একটু মলিকুলার লেভেলে পড়াশোনা করো তারা হচ্ছে তোমরা এগুলো পাবা ইনশাল্লাহ, পড়ে ফেলবা, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। জন্ডিস থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, ঠিক আছে। রিনাল ফাংশন টেস্টটাও তোমরা পড়ে ফেলো আমি জানি, এটা তোমাদের জন্য খুবই দরকারি। আমি কি কোনো কিছু মিস করেছি, তোমাদের কি কোনো কিছু মনে হয় যে আপু বলতে ভুলে গেছেন কিন্তু লাগে? আচ্ছা আরে হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি, ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 1 এবং টাইপ 2 টার মধ্যে ডিফারেন্সটা লাগবে, আর ডায়াবেটিস মেলাইটাস এর সাথে ডায়াবেটিস ইনসিপিডাস এর ডিফারেন্সটা লাগবে। ঠিক আছে, ডায়াবেটিস ইনসিপিডাস তো অলরেডি আমি বলে ফেলছি দুই ধরনের হতে পারে, একটা তোমার এখানে তোমার পলিউরিয়া হবে, কারণ এডিএইচ বা অ্যান্টি ডায়াবেটিক হরমোনটার ডেফিসিয়েন্সি থাকতে পারে, বা অ্যান্টি ডায়াবেটিক হরমোনের রেজিস্ট্যান্স থাকতে পারে। দুই ধরনের, একটা হচ্ছে তোমার নিউরোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস যেটা তোমার এডিএইচ এর ডেফিসিয়েন্সির কারণে হয়, আর একটা হচ্ছে তোমার নেফ্রোজেনিক যেটা তোমার এডিএইচ এর রেজিস্ট্যান্স এর কারণে। এখানে তোমার ফ্যামিলিয়াল কারণে হতে পারে, কারণ রেনাল ডিজিজ এর কারণে হতে পারে, কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অসুখের কারণে হতে পারে। এখানেও তোমার পলিউরিয়াটা খুব কমন, এডিএইচ কনসেন্ট্রেশনটা তো অবশ্যই লো থাকবে বলে দিয়েছি। আর হচ্ছে এই তো মোটামুটি আমি, আচ্ছা আরেকটা জিনিস একটু দেখো যে হচ্ছে ভ্যান্ডেনবার্গ টেস্ট, এটা প্র্যাকটিক্যালের ভাইবার জন্য লাগে, প্র্যাকটিক্যালে যে ভ্যান্ডেনবার্গ, যারা বিলিরুবিনের এস্টিমেশন যাদের ভাগে পড়বে তাদের জন্য ভ্যান্ডেনবার্গ টেস্ট কিছুই না, এটা একটা টেস্ট, বায়োকেমিক্যাল টেস্ট, যেটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে এইটা এখানে কি তোমার কনজুগেটেড বিলিরুবিন বেশি নাকি আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেশি। ঠিক আছে, যেটা ডিরেক্ট বিলিরুবিন কাকে বলি জানো, কনজুগেটেড বিলিরুবিনকে আমরা বলি ডিরেক্ট বিলিরুবিন, এখান থেকে এটা জিজ্ঞেস করি। আর আর ইনডিরেক্ট বিলিরুবিন কাকে বলি, আনকনজুগেটেড। ডিরেক্ট মানে তো বুঝতে পারছো কনজুগেটেড বিলিরুবিনটা ডিরেক্ট বিলিরুবিন, আর ইনডিরেক্ট বিলিরুবিনটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, এটা জিজ্ঞেস করে।
আচ্ছা, এখান থেকে আর যেটা লাগে সেটা হচ্ছে প্রোটিনিউরিয়ার কস, ম্যাসিভ প্রোটিনিউরিয়া। কখন বলছি? যখন আমার 3 গ্রামের বেশি তোমার প্রোটিন আসতেছে পার ডিসিলিটারে, তখন আমরা এটাকে বলি ম্যাসিভ প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়ার কজ গুলাও খুব সুন্দর ভাবে এবিসিতে দেয়া আছে। তারপর তোমার হেমাচিউরিয়ার কিছু কজ আছে, এগুলা তোমার গ্লাইকোসিউরিয়ার কিছু কজ আছে, এগুলা তোমার হচ্ছে অস্পিতে আসে, তারপর তোমার প্র্যাকটিক্যালের ভাইবাতে। এগুলো আমি আজকে বলবো না, কারণ হচ্ছে এগুলো তোমার বললাম না যে একটা স্পেশাল সেশন আছে বায়োকেমিস্ট্রি, ইনশাল্লাহ ওইটা আপু নিব, তখন ইনশাল্লাহ বলে দিব যে অস্পিতে কোনটা লাগে, তোমাদের প্র্যাকটিক্যালের ভাইবার জন্য কোনটা লাগে। এখন জাস্ট পড়তে পড়তে যেগুলো চলে আসছে ওগুলোই বলে দিয়েছি। এখন কোয়েশ্চেন গুলো একটু দেখি, অলরেডি আমাদের অনেকগুলো কোয়েশ্চেন জমেছে। আপু একটা প্রশ্ন ছিল আপু। আচ্ছা আপু, ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস মেলাটাসের ক্ষেত্রে যে ওয়েটটা গেইন হচ্ছে, আচ্ছা আপু এখানে তো ইনসুলিনটা নন ফাংশনাল, তো ইনসুলিন যেটা আছে সেটা কি আপু ওই মানে এনজাইমেটিক লেভেলে কি ওগুলো কি ফাংশনাল থাকে, এবং অর্গানে গেলে জিনিসটা নন ফাংশনাল থাকে ওরকম? কারণ হচ্ছে আপু ওই যে হরমোন সেন্সিটিভ লাইপেজ যেটা থাকবে ওটা তো আপু ইনসুলিন দ্বারা ইনহিবিটেড থাকবে, তো যখন ডায়াবেটিস মেলাটাস মানে টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস হয় তখন তো আপু ওই ইনসুলিনটা কম কম হয়ে যায় বিধায় এটা ইনহিবিট করতে পারে না, তো লাইপোলাইসিস বেশি হয় বিধায় ওয়েটটা কমে যায়। কিন্তু ডায়াবেটিস টাইপ 2 ক্ষেত্রে তো আপু ওয়েটটা বেড়ে যাচ্ছে, তো এটা এটার ক্ষেত্রে হরমোন সরি এনজাইমের কাজ করে? টাইপ 2 তে কেন বেড়ে যাচ্ছে দেখো, ও লাইপোলাইসিস করতে পারে না। লাইপোলাইসিস কে গার্ড দিচ্ছিল? ইনসুলিন, তাই না? লাইপোলাইসিস হতে দিচ্ছিল না তো ইনসুলিন। এখানে কি ইনসুলিন আছে? না আপু, তা মানে তো না থাকলে তো লাইপোলাইসিস হওয়া মানে তো ওয়েট ওয়েট কমে যাওয়া না, তো টাইপ 2 এর ক্ষেত্রে বেড়ে যাচ্ছে কেন, মানে ওবেসিটি বা ওভারওয়েট কেন হয়ে যাচ্ছে, ওটা ওটা প্রশ্ন ছিল। টাইপ 2 এর ক্ষেত্রে ওবেসিটি কেন হচ্ছে, তাই তো? আচ্ছা, ওবেসিটি আসলে অনেকগুলো ফ্যাক্টরি থাকতে পারে। ওবেসিটি তোমার জিনের মিউটেশনের কারণে হতে পারে, টাইপ 2 টা হচ্ছে জেনেটিক, বুঝছো? নরমালি এই যে রেজিস্ট্যান্স বলছি না, এটা হচ্ছে তোমার জেনেটিক কারণে হচ্ছে। এবং এই যে জেনেটিক কারণে আমরা জানি আমাদের ওবেসিটির কারণে একটা জিন থাকে, লেপটিন জিন, নাম শুনেছো? লেপটিন জিনের নাম কখনো শুনেছো? মিউটেশন হয়ে গেলে তোমার হচ্ছে তখন ওবেসিটি হয়। এই জিনটা নর্মালি ওবেসিটি হইতে দেয় না, কিন্তু এটা যখন মিউটেশন হয়, এরকম আরো অনেক জেনেটিক ফ্যাক্টরের কারণে ওবেসিটি হতে পারে, নট অনলি হরমোনাল। এটা একটা কজ হতে পারে, যে তোমার জেনেটিক একটা কজ হতে পারে। আরো তারপর তোমার এই যে সালফোনাইল ইউরিয়া বলে একটা থেরাপি আছে, বুঝছো? সালফোনাইল ইউরিয়া থেরাপি, এই থেরাপিটা তোমার এখন বলতে চাইনি, তোমরা এই লেভেলে এখনো চাও নাই, এটা তোমার টাইপ 2 তে রেসপন্স করে, টাইপ 1 এটাতে রেসপন্স করে না। ডিফারেন্স লিখলে যারা একটু ভালো করতে চাও তারা দিতে পারো। সালফোনাইল ইউরিয়া থেরাপিটা হচ্ছে আনরেসপন্সিভ ইন টাইপ 1 আর রেসপন্সিভ ইন টাইপ 2। তো এই বিভিন্ন ড্রাগ আছে যে এই থেরাপি। আচ্ছা, আরেকটা কথা বলি, ইনসুলিন থেরাপি দিই টাইপ 2 ডায়াবেটিস, যেকোনো ডায়াবেটিসের শুরুতে পেশেন্ট কিন্তু শুকায় যায়, তারপর আস্তে আস্তে যখন তুমি ইনসুলিন দেওয়া শুরু করো, ঠিক আছে, ইনসুলিন দেওয়া শুরু করলে কি হয়, ইনসুলিন টাইপ ইনসুলিন থেরাপি দিয়ে কিন্তু টাইপ 1 টাইপ 2 দুইটাই হচ্ছে তোমার রেসপন্সিভ বলা হয়। কারণ টাইপ 2 তেও মাঝে মধ্যে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় যারা তোমার রেসপন্স করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে। তো তখন যদি রেসপন্সিভ হয় একটু টাইপ 2 টা, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ইনসুলিনটা হরমোন সেন্সিটিভ লাইপেসকে ইনহিবিট করবে, লাইপোলাইসিস তখন হতে পারবে না, বুঝলি? তখন আলটিমেটলি ওয়েট গেইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি আপু, এমনি বেসিক্যালি আপু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে মিউটেশন অফ লেপটিন জিন আর হওয়ার কারণে এক্স্যাক্টলি জেনেটিক, টাইপ 2 টা হচ্ছে জেনেটিক ফ্যামিলিয়াল, বুঝছো? এটা এই জন্য বলা হয় যে এজ পার্সনদের বেশি হয়, মোর দ্যান 30 ইয়ার্স যাদের তাদের বেশি হয়, আর যারা ইয়াং তাদের হচ্ছে টাইপ 1 টা হয়। তোমার আমার বয়সী ছেলেমেয়েরা টাইপ 1 হবে, আমাদের টাইপ 2 হওয়ার চান্স খুব কম। আচ্ছা, এলডি টা আবার বলেন প্লিজ। এলডি বলতে আমি বুঝিনি আসলে, এলডি বলতে কি বুঝিয়েছ সুবিন? আচ্ছা তুমি ল্যাকটেট ডিহাইড্রেশনস? আচ্ছা আচ্ছা, ও এলডিএইচ, তাই তো? আচ্ছা, এলডিএইচ এর হচ্ছে তোমার, আচ্ছা আমি একটু তাহলে স্লাইডে যাইতে হবে। ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এর তোমার 5টা মানে সাব ইউনিট আছে, এই 5টা সাব ইউনিট কেই আমরা হচ্ছে আসলে বলে থাকি এলডিএইচ 1 2 3 4 এন্ড 5, ঠিক আছে? আপু তো স্লাইড দিয়ে দিব, স্লাইডে তারপর দেখতে পারবা, তারপর একটু দেখাই যেহেতু প্রশ্ন করেছো। এই যে দেখো, এই এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবা। এই দেখো এলডিএইচ এর পার্ট, এই যে এখানে কোনটা এলিভেট হচ্ছে, এলডিএইচ 1 টা হার্টে বেশি থাকে তো হার্টের ডিজিজে ও বেশি এলিভেটেড হয়ে যাচ্ছে, এলডিএইচ 2 টা আরবিসি তে বেশি থাকে তো হেমোলাইসিস হলে ও বেশি এলিভেটেড হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এন্ডোক্রাইন, তো তোমরা এন্ডোক্রাইন নিয়ে গল্প করছো, ঠিক আছে? আচ্ছা, বি প্লাস মাইনাস 2, বি মানে হচ্ছে বেজ এক্সেস। আচ্ছা, বেজ এক্সেসটা নেগেটিভও হতে পারে, বেজ এক্সেসটা পজিটিভ হইতে হয়। আচ্ছা,
এখানে ভ্যারি করে, নেগেটিভটা অ্যালকালোসিসে মনে হয় পাই, আমার আসলে ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, একটা তোমার অ্যালকালোসিসে বাড়ে, এটা যখন অ্যাসিড বেসের ক্লাস হবে এটা তোমাদের বলে দেওয়া হবে যে -2 থেকে শুরু করে এটা 0 তারপর +2 পর্যন্ত নর্মাল, এর থেকে কম হলে বা এর থেকে বেশি হলে তখন আমরা এটাকে নর্মাল বলবো না, বেস এক্সেস, ঠিক আছে, বেস এক্সেসটা তোমাদের ইলেকট্রোলাইটের ক্লাসে বলবে ইনশাআল্লাহ। সেরাম কি ক্লটেড থাকবে? না, সেরাম ক্লটেড থাকবে না, সেরাম থেকে তো আমি ক্লটের পার্টটা তুলে নিব, রিট্রাক্ট করব, ব্লাডটা ক্লট হতে দিব তারপর ক্লটটা তুলে নিব, সেরাম তারপর ক্লট তোলার পর যে অংশটা থাকে ওটাই সেরাম। আচ্ছা, সবগুলো ডিফারেন্স কে একজন লিখে দিয়ে দিও, কার্ড কোয়েশ্চেন গুলো আছে আমি ইনশাল্লাহ দিব, কার্ড কোয়েশ্চেন আমার কাছে আছে, দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে এখানে যারা যারা আছো, তোমরা একটু প্লিজ তোমাদের নোট গুলো শেয়ার করো বা একাডেমিক পোস্ট লিখে ফেলো, আর আপু যে পোস্ট লিখতে বল যদি বলি, পোস্ট টপিক গুলা দিয়ে দিয়ে ওখানে তোমরা একটু লিঙ্ক গুলা দিয়ে ফেলবা, তাহলে বাকিরা ওখান থেকে খুঁজে পেয়ে যাবে। আচ্ছা, আর তো বলেই দিলাম শুরুতে যে আমরা ডিপ্লোম্যাট নিবো ইনশাল্লাহ, তোমরা যারা ইন্টারেস্টেড ফর্ম গুলো ফিল আপ করবা, ওই ফর্মের তোমাদের ক্রাইটেরিয়া দেখিয়ে তার বেসিসে আমরা ইনশাল্লাহ কল করবো। ইনসুলিন কম থাকে অথবা ইনসুলিন তৈরি হচ্ছে না, কম তৈরি হচ্ছে অথবা একদম তৈরি হচ্ছে না টাইপ টু তে, তো যার কম তৈরি হচ্ছে তাকে আমি ইনসুলিন দিব, সেও রেসপন্স করবে, যার তৈরি হচ্ছে না সেও রেসপন্স করবে ইনসুলিন দিয়ে। এখন ইনসুলিনের কাজ কি? ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেলটা কমায় না, টিস্যু আপটেক বাড়ায় দেয়। তো পেশেন্টটা যখন ইনসুলিন নিবে, পেশেন্টটা যখন তার খাওয়ার আগে বা কোন সময় যে ইনসুলিন নিবে, আমরা বলি কি, ইনসুলিন নেওয়ার সাথে সাথে আপনি কিছু খেয়ে ফেলবেন, নাইলে কি হবে, ওর যতটুকু ব্লাড ছিল, গ্লুকোজ ছিল ব্লাডে, সবগুলোকেও তোমার টিস্যুতে ঢুকাই দিবে, তো হঠাৎ করে ব্লাড গ্লুকোজ লেভেলটা সাডেন ফল করে। একটা জিনিস মনে রাখবা, হাইপোগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়া দুইটাই খারাপ, কিন্তু মেডিকেলের ভাষায় হাইপারগ্লাইসেমিয়ার থেকে হাইপোগ্লাইসেমিয়াটা অনেক অনেক বেশি খারাপ। হাইপোগ্লাইসেমিয়া যদি হাইপারটা যদি ওয়ার্স হয় বা ব্যাড হয়, হাইপোগ্লাইসেমিয়াটা হবে ওর্স্ট। অনেকে দেখবা হাইপোগ্লাইসেমিক কোমায় চলে যায় খুব র্যাপিডলি, এটা ডেভেলপ করে হাইপোগ্লাইসেমিক কোমাটা খুব র্যাপিডলি ডেভেলপ করে, এবং সাথে সাথে এটা যদি তুমি রেসপন্স না করো, তাকে গ্লুকোজ না দাও, পেশেন্টটা মারা যাবে। হাইপারগ্লাইসেমিয়াতে একটু সময় দেয়, বুঝছো, পেশেন্ট যে তাকে একটু ট্রিটমেন্ট করার সময় পাবা, ইনসুলিন দিতে পারো, বাট হাইপোতে যদি তোমার ইরিভার্সিবল একবার চলে যায়, ব্রেন যদি ডেথ হয়, আর কোনো ওয়েতে তাকে তুমি ফিরিয়ে আনতে পারবা না, এটা হচ্ছে গিয়ে কথা, ঠিক আছে। এর জন্য বলা হয় হাইপোগ্লাইসেমিয়াটা বেশি খারাপ, এই জন্য ডায়াবেটিক পেশেন্ট যারা ইনসুলিন নেয় তারা হচ্ছে বেশি, ইনসুলিনের ডোজ যদি ভুলে একটু বেশি হয়ে যায় তাইলে তার হাইপোগ্লাইসেমিক কোমা হয়ে যায়, ঠিক আছে, বুঝাতে পারছি। আচ্ছা, একজন লিপিড প্রোফাইলটা জানতে চেয়েছো, লিপিড প্রোফাইল হচ্ছে অ্যাবনর্মাল লিপিড যদি পাই, সরি লিপিড প্রোফাইল না, আচ্ছা লিপিড প্রোফাইলটা হচ্ছে, এই যে কিছু টেস্ট করে থাকি আমরা ফাস্টিং ব্লাডে, সেটাকে আমরা বলি লিপিড প্রোফাইল। এই যে দেখো এই জিনিসগুলো, এগুলো হচ্ছে নর্মাল ভ্যালু, এটাই হচ্ছে লিপিড প্রোফাইল, ঠিক আছে। লিপিড প্রোফাইল আমরা এই টেস্টগুলো করি, এইচডিএল এলডিএল টোটাল কোলেস্টেরল আর হচ্ছে ট্রাইগ্লিসারাইড দেখি, এই হচ্ছে আমার লিপিড প্রোফাইল। তো আচ্ছা ঠিক আছে, আমি কি আর তোমাদের আর কারোর কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা আজকে কোশ্চেন ফর ডায়াবেটিক পেশেন্ট কে মানে ওজিডি করতে দিতে পারবো না বলছেন না আপু, তাহলে ও যদি ডায়াবেটিক পেশেন্ট হয় ওকে ওজিডি কেন দিব? এমনি দিব না ওকে ওজিডি কেন দিব, ও তো ওজিডি পাবে না, ওকে ওজিডি দিলে তো হাইপোগ্লাইসেমিক কমায় চলে যাবে, বুঝুনি, ও তো ইনসুলিন নাই, ওকে তো আমার খালি পেটে রাখা যাবে না। হ্যাঁ ওইটাই বলছিলাম আর কি, মানে ওকে তো ওজিডি এমনি তো দিতে পারবো না, আমি প্রি ডায়াবেটিক, আমার পেশেন্ট ফ্যামিলিতে হিস্ট্রি আছে, আমি টেস্ট করাবো, সেক্ষেত্রে সবার আগে আমরা র্যান্ডম ব্লাড গ্লুকোজ করি, ওজিডি কিন্তু সবার শুরুতে দেই না, র্যান্ডম ব্লাড সুগার করি, র্যান্ডম ব্লাড সুগারের যদি একটা ফিটনেস আসে, ওই ফিটনেসটা থাকে, সেক্ষেত্রে আমরা ওজিডি করি। যেমন লিপিড প্রোফাইলের ক্ষেত্রে বলছি যে আমার সবার আগে কি করতে হয়, কোলেস্টেরল কি করি আমরা, সেরাম টোটাল কোলেস্টেরল দেখি, টোটাল কোলেস্টেরল যদি হয় তাইলে তারপর হচ্ছে গিয়ে আমরা এটা দেখি যে হচ্ছে ঠিক আছে, টোটাল কোলেস্টেরল আমরা সন্দেহজনক, সেরকম র্যান্ডম ব্লাড সুগার সন্দেহজনক হলে ওজিডি দিই, ঠিক আছে। আর যে ডায়াবেটিক তাকে তো আমি হচ্ছে হিমোগ্লোবিন এ1সি করতে পারি, সি পেপটাইড করতে পারি, প্লাজমা ফ্রুক্টোসামাইন করতে পারি,
কেন আমি তাকে ওজিডিটি দিব, তাহলে তো সে মরে যাবে। আর কোন প্রশ্ন আছে? একটা আপু কিছু বলছিলে, সেনসিটিভিটি আর স্পেসিফিসিটির ডেফিনিশন তো আরেকবার বলেছো, এটা লিখলে ওকে একটু বলে দাও। আচ্ছা তাহলে আমি বলে দিই কি। আচ্ছা সেনসিটিভিটি, ঠিক আছে, সেনসিটিভিটি যেটা ছিল, সেনসিটিভিটিটা হচ্ছে, সেনসিটিভিটিটা হলো স্লাইডটা পাচ্ছি না কোথায় যে রাখছি, যাই হোক এইখানে না কোথায়, সেনসিটিভিটিটা হচ্ছে তোমার লিখো দ্য অ্যাবিলিটি অফ এন অ্যানালাইটিক্যাল মেথড, দ্য অ্যাবিলিটি অফ এন অ্যানালাইটিক্যাল মেথড টু ডিটেক্ট স্মল কোয়ান্টিটি অফ এ মেজার্ড কম্পোনেন্ট। আর স্পেসিফিসিটিটা হচ্ছে অ্যাবিলিটি অফ এন অ্যানালাইটিক্যাল মেথড টু ডিটারমাইন সোললি দ্য কম্পোনেন্ট অ্যামং দ্য আদার কম্পোনেন্ট। আর আপু জিডিএম এর মধ্যে যে এইচপিএল এর ফুল ফর্মটা কি বলছিলেন? কোরিওনিক সোমাটোমেমোট্রপিন, এটাকে আমরা বলি হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন ও বলি, বুঝছো? এইচপিএল এর আরেকটা নাম হচ্ছে এটা, এইচপিএল হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, আরেকটা নাম হচ্ছে হিউম্যান কোরিওনিক সোমাটোমেমোট্রপিন। আপু তুমি কি ডিপ্লোম্যাট নাকি হচ্ছে তুমি লার্ন জি লার্নার? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো ঠিক আছে, তোমাদের আর কারো কোনো প্রশ্ন? লেটেস এর মানে প্রগনোসিসে এসবি 1 সি এটা কেন দেখা হয় একটু বোঝাই বললে ভালো হতো। এটা কেন দেখা হয়? এটা হচ্ছে আমার হিমোগ্লোবিনটাকে আমার প্রতি, আমার একটা আরবিসি কতদিন বাঁচে, 120 দিন বাঁচে, তো এই 120 দিনের মধ্যে এই হিমোগ্লোবিন, আরবিসি যে হিমোগ্লোবিন, এটার সাথে যদি উপর যদি কোনো গ্লুকোজ কে পায় ব্লাডে বেশি বেশি, ও এই গ্লুকোজের সাথে বাইন্ড করে হিমোগ্লোবিন A1C ফর্ম করে, ঠিক আছে? তো যার যে যে ডায়াবেটিক পেশেন্টটা অনেক খারাপ মেনটেন করে চলে, তার তো ব্লাডে সবসময় গ্লুকোজ অনেক বেশি থাকে, তো ব্লাডে গ্লুকোজ বেশি থাকলে ওই হিমোগ্লোবিন A1C বেশি বেশি ফর্ম হয়ে থাকে। আর আরবিসি তোমার 120 দিনের আগে ব্রেকডাউন হবে না, হিমোগ্লোবিন A1C ও 120 দিনের আগে ব্রেকডাউন হয় না। তো আমি যদি 120 দিনের মধ্যে কোনো এক সময় হিমোগ্লোবিন A1C করি, তাহলে আগের 3 মাসে বা আগের আরবিসি লাইফ স্টাইলের মধ্যে ওর অবস্থাটা আমি জানতে পারবো যে আসলে কি তার বেশি বেশি সে এটাকে ঠিক মতো মেনটেন করেছে নাকি তার ব্লাড সুগার লেভেলটা হচ্ছে মেনটেন করেনি দেখে তার হিমোগ্লোবিন A1Cটা বেড়ে গেছে। যেভাবে বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, সালফোনাইল ইউরিয়া থেরাপিটা মানে কোনটা? সালফোনাইল ইউরিয়া তোমাদের দরকার নাই, শুনো, এটা দরকার নাই, মানে কোনটাতে রেসপন্সিভ করছে শুনিয়ে নিই। হ্যাঁ, রেসপন্সিভ হচ্ছে টাইপ 2 তে হচ্ছে রেসপন্সিভ, টাইপ 1 এটা রেসপন্স করে। আচ্ছা তো ঠিক আছে, তোমরা, আমি আশা করবো আমি পোস্ট লিখার টপিক বলে দিব, আর বলার আগেই আশা করবো আমি আজকে রাতে যারা যারা লিখেছো তোমরা পোস্ট শেয়ার করো, এটা ইট উইল বি গ্রেট প্লেজার। তো ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থেকো, পড়াশোনা করো, অপুর জন্য দোয়া করো, আর পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেলে অবশ্যই তোমরা মানে নিজেদেরকে একটু একটু রিফ্রেশমেন্ট দিও, পড়তে সবসময় ভালো লাগে না, একাডেমিক পোস্ট লিখো বেশি বেশি, আর যারা জেনেসিস এর সাথে পথ চলাটাকে কন্টিনিউ করতে চাও, এই ক্লাসগুলো তো জাস্ট টেম্পোরারি, তো যারা কন্টিনিউ ক্লাস পেতে চাও সব সময় জেনেসিস এর সাথে কাজ করতে চাও, তারা হচ্ছে ডিপ্লোম্যাট হয়েছেও। ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।